ওকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের ট্রেডিং ক্লাসে যুক্ত হওয়ার জন্য নতুন একটি ক্লাসে তো আজকে আমরা ট্রেডিং নিয়ে একদম বেসিক থেকে আলোচনা শুরু করব হ্যাঁ তো প্রথমে আগে আমরা ক্যান্ডালিস্টিক প্যাটার্ন নিয়ে আগে বেসিক কথাবার্তা বলবো দেন স্টেপ বাই স্টেপ আমরা বাকি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো শুরুতে আমি বলে নেই যে ট্রেডিং কয় ধরনের ট্রেডিং কিন্তু তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ফরেক্স ট্রেড ক্রিপ্টো ট্রেড বাইনারি ট্রেড আর একটা আছে স্টক বা শেয়ার মার্কেটের ট্রেড ঠিক আছে তো ওইটা আপনার মূলত ফরেক্স এর মধ্যেই চলে আসে এই কারণে আর স্পেশালি বলা হয় না তো ফরেক্স ট্রেড কোনটা সেটা হচ্ছে কারেন্সির মধ্যে আমরা যে ট্রেডটা করে থাকি লাইক বাংলাদেশি টাকা ইউএস ডলার কেনাডিয়ান ডলার তো এই যে আপনার পৃথিবীর যে কারেন্সি গুলো আছে বিভিন্ন দেশের যে মুদ্রা এই মুদ্রার দাম কিন্তু বাড়ে বা কমে টাকার মান কি বাড়ে না টাকার মান বাড়ে বা কমে তাই না ইউএস ডলার ডলারের দাম বাড়ে দেখবেন যে ডলারের দাম বাড়তেছে বা কমতেছে কমতেছে বাড়তেছে অথবা এই যে টাকার মান বাড়া বা কমা বা বা যে কমা এটার উপর বেস করে আপনার যে ট্রেড হয় ঠিক আছে অর্থাৎ পুরো দুনিয়ার মুদ্রা ব্যবস্থার দাম বাড়া এবং কমার উপর বেসিস করে যে ট্রেডটা হয় এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ফরেক্স ট্রেড বা কারেন্সি ট্রেড ঠিক আছে তো এটা পুরা দুনিয়ার যত কারেন্সি আছে তার উপর বেসিস করে ট্রেড হয় যেমন দেখেন এই যে আমরা একটা মার্কেটে আছি ইউএসডি বিআরএল ওটিসি বি ইউএসডি বিআরএল মার্কেট তাই না এটা হচ্ছে ইউএস ডলার এবং ব্রাজিলের ডলার দেখেন এই যে এখানে এখন আমরা যে মার্কেটে আছি এটা হচ্ছে ইউএস ডলার ভার্সেস ব্রাজিলের ডলারের একটা মার্কেট এই যে দেখেন ইউএস ডলার ভার্সেস ব্রাজিলের ডলার ঠিক আছে অর্থাৎ আপনার তাদের ডলারের পার্থক্যের উপর বেসিস করে আপনার যে ট্রেডটা হচ্ছে এখানে আপনার এই চারটা এখানে শো করতেছে ঠিক তেমনই দেখেন এখানে আপনার এই যে সিএডি কানাডিয়ান ডলারের একটা মার্কেট ইউএসডি এম একটা মার্কেট ইউরো ইউএসডি এটা একটা মার্কেট ইউরো ইউএসডি ইউরোপিয়ান এটা একটা মার্কেট তারপরে এনজেডি ইউএসডি এটা একটা মার্কেট এইউডি ইউএসডি এটা একটা মার্কেট ঠিক আছে তো এরকম পুরা দুনিয়ার যে আপনার দুনিয়ার যে আপনার দেশগুলো আছে দেশের যে মুদ্রা ব্যবস্থা আছে এই মুদ্রার দাম বাড়ে বা কমে যেমন আমরা এখানে যদি বাংলাদেশি টাকা সার্চ করি যেমন দেখেন যে ইউএসডি বিডিটি মার্কেট এই যে এখানে আমরা ইউএসডি বিডিটি দেখেন এই যে বাংলাদেশি টাকা চলে আসছে আমি সব ডিলেট করে দিই বাংলাদেশি টাকা দিয়ে বুঝাই ঠিক আছে আমি সবগুলো ডিলেট করে দিচ্ছি মার্কেট এখান থেকে আমি শুধুমাত্র এই যে দেখেন একটা মার্কেট রাখছি এটা কি এটা হচ্ছে ইউএসডি বিডিটি মার্কেট অর্থাৎ বাংলাদেশি টাকা ভার্সেস আমেরিকান টাকার মধ্যে যে পার্থক্যটা ক্রিয়েট হয় এটার উপর বেসিস করে এখানে আপনার একটা চার্ট দেখতে পাচ্ছেন এখানে দেখেন আজকে বাংলাদেশের ডলারের দাম কত এই যে একশো টাকা একশো টাকায় যে এই সাইডে দেখেন ডলারের দাম কিন্তু শো করতেছে এই যে এই জায়গাটাতে খেয়াল করেন দেখেন এই জায়গায় একটা মান উঠা বা নামতেছে তো বাংলাদেশে এখন টাকার দাম ডলারে চলতেছে কত একশো পঁচিশ টাকা অর্থাৎ ডলারের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশে টাকার মান এখন এখানে যে উঠা নামা করতেছে রাইট তো দেখেন টাকার মান কোনো সময় বাড়ছে কোনো সময় কমতেছে দেখেন টাকার মান বাড়ছে বা কমতেছে এই জিনিসটা কিসের উপর করে করে ডিপেন্ড এটা মূলত ডিপেন্ড করে একটা দেশের অর্থনৈতিক অবস্থা যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি গেলেন হ্যাঁ দেশ ছেড়ে পালাইলেন তাই না উনি দেশ সেরে তে হওয়ার পরে কিন্তু মার্কেট একটা ক্র্যাশ করছে রাইট বাংলাদেশে তখন অর্থনৈতিক অবস্থা একটু নরবরা হয়ে গেছে এরকম পুরো বিশ্ব অর্থনীতি হ্যাঁ প্রত্যেকটা দেশের অর্থনীতি তার অভ্যন্তরীণ যে কোম্পানি গুলো আছে বড় ছোট কোম্পানি দেশের অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে এই টাকার মান বাড়বে না কমবে ঠিক আছে তো এগুলার উপর বেসিস করে হ্যাঁ তা একটা দেশের অর্থনৈতিক অবস্থা সরকার অবস্থা কাঠামো একটা দেশের যে আপনার শিল্প কারখানা আছে তো এই যে বিষয়বস্তুগুলোর উপর বেসিস করে আপনার এই যে চার্ট গুলা দেখতেছেন এখানে যে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এটা তো মূলত হচ্ছে মার্কেটের একটি স্ট্রাকচার হ্যাঁ এখানে ক্যান্ডেল কিন্তু আমরা চাইলে আমরা চাইলে এরকম এরিয়া চার্টও নিতে পারবো দেখেন আমরা কিন্তু গ্রাফেও গ্রাফে দেখতে পাচ্ছি এটা এই যে এখন দেখেন চারটা গ্রাফ হয়ে গেল তাই না তো এখান থেকে আমরা চার্ট কিন্তু ক্যান্ডেলে দেখতে পারবো বা বার দেখেন বার সিস্টেমে দেখলে যে গ্রাফটা আমাদের বার হয়ে গেছে তো বার সিস্টেমে আমরা এই চার্টটা আমরা অ্যানালাইজ করতে পারবো তো সবচেয়ে ভালো হচ্ছে আমরা ক্যান্ডেলে যদি দেখি ক্যান্ডেলে মার্কেট অ্যানালাইজ করাটা খুব ভালো মানে সহজে অ্যানালাইজ করা যায় এখন হয়তো অনেকে জটিল ভাবতেছেন আদেও জটিল না আগে আমি ফান্ডামেন্টালটা বোঝাচ্ছি যে এই মার্কেট কি ট্রেডিংটা কি এটা এটা থেকে আসছে কেমনে কি তো এই স্ট্রাকচার অ্যান্ড আমি বেসিকটা আগে আপনাদেরকে ক্লিয়ার করতেছি যাতে করে মার্কেটটা আপনি বুঝতে পারেন যে মার্কেটটা কেমনে তৈরি হয়েছে এখানে দেখেন এই যে মার্কেট যে দেখতেছেন এত গ্রিন রেড ক্যান্ডেল এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই তো এই যে পুরা দেশে এই যে মুদ্রা ব্যবস্থার যে একটা আপনার দাম বাড়া বা কমা তার উপর বেসিস করে আপনার এই যে প্রত্যেকটা ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে দেখেন এখন একশো পঁচিশ টাকার মধ্যে যে একশো পঁচিশ টাকা দশমিক সাত ছয় ধরেন একশো পঁচিশ টাকায় এর মধ্যে যে উঠানামা করতেছে ঠিক আছে তো এখন আপনার এই চারটা মূলত এভাবেই তৈরি হয় একটা দেশের অর্থনৈতিক অবস্থার উপর বেসিস করে পুরো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস উপর বেসিস করে একটা দেশের আপনার হচ্ছে গিয়ে মুদ্রা ব্যবস্থার যে গ্রাফ মুদ্রা ব্যবস্থার যে পরিসংখ্যা তাকে মূলত গ্রাফ আকারে প্রকাশ করা হয়েছে যেটাকে আমরা ট্রেডিং এর হচ্ছে চার্ট বলতেছি এই চার্ট দেখে আমরা মূলত অ্যানালাইসিস করে প্রেডিক্ট করতে পারি দেশে আপনার টাকার মান বাড়বে না কমবে ডলারের দাম বাড়বে না কমবে হ্যাঁ এবং টাকার মান যদি বাড়ে তাহলে মার্কেট উপরে যাবে যদি টাকার মান কমে তাহলে মার্কেট নিচে যাবে আমি তো জাস্ট টাকার মার্কেট দিয়ে দেখাচ্ছি এভাবে আপনি অন্য মার্কেটও দেখতে পারবেন হ্যাঁ অন্য মার্কেটও আপনি এখানে যেতে পারবেন এখানে পুরো দুনিয়ার সব মার্কেট এখানে আছে ঠিক আছে তা আমি বাংলাদেশী যেহেতু আমরা বাংলাদেশে দেখি বাংলাদেশের মার্কেটটা দিয়ে আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম ক্লিয়ার তো এটা হচ্ছিল এটা হচ্ছে মূলত ফরেক্স মার্কেটের একটা বিষয় ফরেক্স তাহলে আমি ট্রেডিং তিন ধরনের বললাম একটা হচ্ছে ফরেক্স ট্রেড ফরেক্স মানে এরকম কারেন্সি মানে মুদ্রার সাথে এটা কানেক্টেড থাকবে এরপর দুই নাম্বার হচ্ছে ক্রিপ্টো ট্রেড ক্রিপ্টো ক্রিপ্টো হচ্ছে মূলত বিট কয়েন লাইট কয়েন ইথিরিয়াম বিএনবি এই টাইপের ক্রিপ্টো ব্লক চেইন টেকনোলজিতে চলে তো এই ক্রিপ্টো কারেন্সির নাম আপনারা শুনেছেন তো এই ক্রিপ্টো আপনার যে ট্রেডিং হয় যেমন বিট কয়েনের উপর যে ট্রেড গুলা হয় তাকে আপনার হচ্ছে কি বলে আপনার বলে ক্রিপ্টো ট্রেড লাইক আমি আমার বাইনান্স অ্যাকাউন্ট দিয়ে দেখাই বাইনান্সে আপনার ক্রিপ্টো ট্রেড করা যায় খুব ইজিলি এই যে বাইনান্সে ঢুকতেছে এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট এখানে ধরেন এই যে বিটকয়েনে যদি যাই এখানে ধরেন এই যে বিটকয়েন লাইট কয়েন ইথেরিয়াম দেখা যাচ্ছে তো আমরা যদি দেখেন বিটকয়েনের মার্কেটে যাই দেখেন এটা হচ্ছে বিটকয়েনের মার্কেট ক্রিপ্টো মার্কেট আর কি ঠিক আছে তো লোড নিচে চলে আসবে এই যে দেখেন চলে আসছে ঠিক আছে তা এটা মূলত ক্রিপ্টো মার্কেট একটা বললাম কি পুরো দুনিয়া বাংলাদেশ বা প্রত্যেকটা দেশের যে অর্থনৈতিক ব্যবস্থার উপর যে মুদ্রা ব্যবস্থা চালু আছে টাকা ইউএস ডলার ওইটার উপর যেই ট্রেডগুলো হয় এটাকে আমরা কি বলছি ফরেক্স ট্রেড আর ক্রিপ্টো কারেন্সির উপর যে ট্রেড গুলো হয় সেটাকে বলা হচ্ছে ক্রিপ্টো ট্রেড আর আরেকটা ট্রেড আছে সেটা হচ্ছে বাইনারি ট্রেড বাইনারি বাইনারি ট্রেডটা হচ্ছে মূলত এই যে এখন আমরা যেটা দেখছিলাম সেটা এই যে এটা হচ্ছে মূলত বাইনারি ট্রেড প্ল্যাটফর্ম অর্থাৎ ব্রোকারে যখন আমরা ট্রেড করি নির্দিষ্ট সময়ের জন্য এটাকে বলা হয় বাইনারি ট্রেড ফরেক্স ট্রেড এবং ক্রিপ্টো ট্রেডে কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নাই ঠিক আছে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নাই আমরা ট্রেড নিব ট্রেড যতক্ষণ না আমরা ক্লোজ করবো ততক্ষণ চলতে থাকবে ঠিক আছে এতে করে আমাদের কোনো নির্দিষ্ট টাইম ডিউরেশন নাই কিন্তু এই যে কিউএক্স ব্রোকার ডট কম বা মার্কেট কিউএক্স ডট এই যে আমরা কোটেক্স একটা প্ল্যাটফর্মে আছি যেখানে আমরা একটা চার্ট ওপেন করে রাখছি এটাকে বলা হয় একটা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম বাইনারি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে বাইনারি ট্রেডিংটা হচ্ছে শর্ট ফর্ম ট্রেডিং আর আপনার ফরেক্স ট্রেডিংটা হচ্ছে লং টার্ম ট্রেডিং ফরেক্সে আমরা নির্দিষ্ট কোনো টাইমের জন্য ট্রেড করি না আনলিমিটেড টাইম আমরা ট্রেড ওপেন করে রাখতে পারি কিন্তু বাইনারিতে নির্দিষ্ট এই যে দেখেন এখানে টাইমিং দেওয়া আছে এই যে এক মিনিট সবাই একটু এদিকে তাকান আমার মাউস পয়েন্টারের দিকে এই যে দেখেন এক মিনিট দুই মিনিট চার মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা আমরা সর্বোচ্চ আমরা কিন্তু এই যে বাইনারিতে সর্বোচ্চ চার ঘন্টা পর্যন্ত ট্রেড করতে পারবো চার ঘন্টা পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো এর বেশি নিতে পারবো অর্থাৎ আমরা যদি ট্রেড নেই এইটুকু টাইম ফ্রেমের মধ্যে আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি তো এটাকে আমরা মানে বাইনারিতে জাস্ট একটাই সুবিধা সেটা হচ্ছে কম টাইমের মধ্যে আমরা শর্টকাটে প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যেতে পারি বাট বাইনারিতে আবার রিস্কও আছে বাট প্রফিটও এরকম যদি আপনি শিখতে পারেন ঠিক আছে এবং এখন আমরা বাইনারি ট্রেডিং নিয়ে আজকে আলোচনা করবো এবং বাইনারি ট্রেডিং নিয়ে আপনাদেরকে স্টেপ শেখাবো আমি ট্রেডিং এর বেসিক জিনিসটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম আশা করছি এটা বুঝতে পারছেন ঠিক আছে আর স্টক মার্কেট ট্রেডিং আরেকটা আছে যারা জানেন না তাদের জন্য বলতেছি স্টক মার্কেট অনেক শুনছেন না টিভি বিভিন্ন সিনেমায় আপনারা শুনেছেন স্টক মার্কেটে অনেক ইনভেস্ট করে তো স্টক মার্কেটটা হচ্ছে মূলত আপনার এই ট্রেডিং এরই একটা পার্ট কিন্তু ওইটা হচ্ছে কোম্পানি বেসড অর্থাৎ ফেসবুক একটা কোম্পানি এই ফেসবুক কোম্পানির স্টক আছে তাই না তো এই স্টকে যখন আমরা ইনভেস্ট করব ট্রেড করব তখন ওইটা আমরা স্টক মার্কেটে ট্রেড বলতেছি অর্থাৎ কোন একটা কোম্পানির স্টকে যখন আমরা ট্রেড করতেছি তখন এটা স্টক মার্কেটে ট্রেড দেখো যেমন গুগল কোম্পানিতে যখন আমরা ট্রেড করবো তখন আর একটা আপনার হচ্ছে ট্রেড তারপর আমরা ধরেন ইউটিউব ইউটিউব কোম্পানিতে যদি ট্রেড করি হ্যাঁ তখন আপনার আর একটা ট্রেড ঠিক আছে তো কোম্পানি বেস যখন আমরা ট্রেড করব তখন মূলত এটা আমাদের স্টক মার্কেটে ট্রেড এই যে দেখেন একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হচ্ছে তা আমাদের ট্রেডটা মূলত কিভাবে হয় আমাদের জাস্ট প্রেডিক্ট করতে হবে মার্কেট কি আপে যাবে না ডাউনে যাবে তো এই আপ এন্ড ডাউনে যাওয়ার বিষয়টা আমাদেরকে কেমনে প্রেডিক্ট করতে হবে যেমন এখান থেকে আমি ধরেন জাস্ট বোঝানোর পারপাসে একটা আপ ডিরেকশনে ট্রেড নিব জাস্ট বোঝানো যে আসলে ট্রেডটা কেমনে নাই দেখেন আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম দেখেন আমি এখান থেকে পাঁচ ডলারের জন্য একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম তাই না তো মার্কেট যদি আপে যায় এখন যে পজিশন থেকে আমি ট্রেডটা নিয়েছি সো আমি আমার অ্যানালাইসিস থেকে আমার কাছে মনে হলো মার্কেট আপে যাইতে পারে ঠিক আছে তা আমি জাস্ট ছোট্ট একটা ট্রেড আপনাদের বোঝানোর পারপাসে নিলাম এটা লস হইতে পারে এখন লাভ লস ট্রেডিং এর একটা অংশ তো এই লাভ এবং লস দুইটাই ট্রেডিং এ আছে এখন লাভ হবে না লস হবে এটার উপর বেসিস করে আপনি কতটুকু প্রফিট করবেন তা ডিপেন্ড করে না ডিপেন্ড করে আপনি আপনার মানিটাকে কতটুকু ম্যানেজ করতে পারতেছেন একজন সফল ট্রেডার সে লাভও করে এবং লসও করে কিন্তু একজন সফল ট্রেডারের বৈশিষ্ট্য হচ্ছে সে তার লসের চাইতে লাভটাকে বেশি করে অর্থাৎ প্রফিট বেশি করে লস করে কম কারণ লস কে আমরা থামাইতে পারবো না কিন্তু আমরা আমরা বাড়াইতে পারবো পারবো বুঝতে পারছেন করতে ঠিক আছে তো আপনার পুরো মাসের তিরিশ দিনের মধ্যে আপনি যদি ট্রেড করেন বিশ থেকে পঁচিশ দিন আপনি প্রফিট করেন পাঁচ থেকে দশ দিন আপনি লস করবেন খুব ভালো কথা কিন্তু পাঁচ থেকে দশ দিনের লস যদি আপনার এই সারা মাসের ট্রেডের চাইতে সারা মাসের প্রফিটের চাইতে যদি বেশি হয় ঠিক আছে লসটা তাইলে আপনি আপনি লুজার সফল না আর যদি সারা মাসের মধ্যে আপনি বিশ পঁচিশ দিন প্রফিট করতেছেন এবং দশ পনেরো দিন লস করতেছেন যেমন আমার এই ট্রেডটা লস গেল ঠিক আছে সো এই যে দেখ ধরেন আপনার সামনে আমি একটা লস করলাম কথার কথা তো এই যে মাসের তিরিশ দিনের মধ্যে আপনি ট্রেড করলেন এর মধ্যে আপনার বিশ দিনে ধরেন আপনি প্রফিট দশ দিন লস এই দশ দিনে আপনার লসটাকে কম রাখতে হবে প্রফিটের তুলনায় তাহলে আলটিমেটলি সফল ট্রেডার হইতে পারবেন ঠিক আছে তো এখন এই ট্রেডটা আমরা কিসের উপর বেসিস করে নেব কিভাবে নিব হ্যাঁ তো আমরা এখন স্টেপ স্টেপ এগুলো শিখবো তো প্রথমে আমি যেহেতু এখন কোটেক্স ব্রোকারে আসি এই কোটেক্স ব্রোকারটা একটু আলোচনা করে নেই কোটেক্স এটা মূলত হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম কিউএক্স ব্রোকার ডট কম এটা মূলত একটা ট্রেডিং প্ল্যাটফর্ম এই কোটেক্স ব্রোকারে আমরা মূলত ট্রেড করতে পারি তো ট্রেড করার জন্য এখানে গ্রিন এবং রেড ক্যান্ডেল আছে এবং এই সাইড এ দেখেন আমি মার্ক করে করে দেখাচ্ছি আমরা মূলত এখানে বিভিন্ন টাইমের জন্য ট্রেড নিতে পারবো এই যে এখানে দেখেন আমরা এক মিনিটের জন্য ট্রেড নিতে পারবো এই যে এক মিনিটের জন্য ট্রেড নিতে পারবো আমরা দুই মিনিটের জন্য নিতে পারবো তিন মিনিটের জন্য নিতে পারবো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এবার চার ঘন্টা পর্যন্ত ট্রেড নিতে পারবো এখন আপনি কতক্ষণের জন্য ট্রেড নেবেন তা মূলত এখান থেকে সিলেক্ট করবেন তো ধরেন এই যে আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিয়েছিলাম মার্কেট ডাউনে গেছে কিন্তু পরের ক্যান্ডেল কিন্তু আপে হয়েছে তো আমাদের যারা টেলিগ্রাম মেম্বার তারা কিন্তু জানে ওয়ান স্টেপ এম টিজি বা এম টিজি রুলস কি সো এখান থেকে মার্কেট আপে যাওয়ার কথা ছিল সো আমরা ওয়ান স্টেপ এমডিজি ইউজ করলে কিন্তু আমাদের प्रॉफिट দেয়া যেত সো আমি যেহেতু লাইভ ক্লাস নিচ্ছে তাই আর আমি নিলাম না জাস্ট বোঝানোর পারপাসে এগুলো আমি পরে বলতেছি এগুলো রুলস এগুলো শিখতে হবে আপনাকে কিভাবে মার্কেট থেকে प्रॉफिट বের করা যায় তো শুরুতে আমি স্টেপ বাই স্টেপ ট্রেড নেওয়ার আগে সিস্টেমটা বলে দেই তারপর আমরা এখন লাইভ মার্কেটে অ্যানালাইসিস করা শিখব ঠিক আছে তো এখন আপনি যদি ট্রেড নিতে চান এক মিনিটের জন্য হ্যাঁ 1 মিনিটের জন্য যদি ট্রেড নেন তাহলে 1 মিনিটের মধ্যে হয় আপনার লাভ হবে নালে আপনার লস হবে

ঠিক আছে তো এখন ট্রেড নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি মার্কেট অ্যানালাইসিস করলেন অ্যানালাইসিস করে আপনার যদি মনে হয় এখান থেকে মার্কেট আপে যাবে তাহলে এখানে এক মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে এক মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করে আপনি কত ডলারের ট্রেড নিবেন তা মূলত এই জায়গায় আপনাকে সিলেক্ট করতে হয় এ যে এই জায়গাটা আপনাকে বলতে अमाउंटটা বসাতে হবে কত ডলারের আপনি ট্রেড নেবেন ঠিক আছে তো ধরেন আমরা 5 ডলারের একটা ট্রেড এন্ট্রি নিব তাহলে এখানে আমরা 5 লিখব বা এক ডলারের ট্রেড নিতে চাইলে আমরা এখানে 1 লিখব ঠিক আছে বা আমরা 10 ডলারের ট্রেড নিতে চাইলে 10 লিখব ঠিক আছে তো আপাতত 5 ডলারটাই রাখতেছি যেহেতু আমরা লাইভ ক্লাস দিব বোঝানোর পারপাসে দেন এখানে আপ এবং ডাউন আপ মানে হচ্ছে এরকম গ্রিন ক্যান্ডেল ট্রেড নেওয়া আর ডাউন মানে হচ্ছে রেড ক্যান্ডেল ট্রেড নেওয়া আমরা যদি এখান থেকে ধরেন আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে আপের জন্য আরেকটা ট্রেড প্লেস করলাম কথার কথা জাস্ট বোঝানোর পারপাসে ঠিক আছে তা আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম তাহলে এই যে আপ আমি ক্লিক করছি আমি জাস্ট বোঝানোর পারপাসে ঠিক আছে আমার যদি আমার পরিমাণ ব্যালেন্স আছে তাই আপনাদের জন্য পঞ্চাশ ডলার খরচ করলে আমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তাই আমি আপনাদেরকে এটা লাইভে দেখাচ্ছি এই যে দেখেন পাঁচ ডলারের ট্রেড নিলাম এই পাঁচ ডলারের ট্রেড যদি আমার প্রফিট হয় তাহলে আমি পাবো নয় ডলার পঁয়ষট্টি সেন্ট মার্কেট এখান থেকে উপরে যদি যায় তাইলে এবং এক মিনিটে যে এখানে দেখেন চল্লিশ মিনিটের একটা কাউন্টডাউন টাইমার চলতেছে সবাই একটু টাকা নেন খেয়াল করেন এই যে দেখেন এখানে একটা এই যে কাউন্টাউন টাইমার চলতে আর মাত্র সেকেন্ড বাকি আছে এই তেত্রিশ সেকেন্ড যদি আমার এই লাইনের উপরে মার্কেটটা স্টে করে হ্যাঁ আমার অ্যানালাইসিস থেকে মার্কেট এই লাইনের উপরে থাকার কথা যদি এই লাইনের উপরে আর মাত্র তেইশ সেকেন্ড থাকে তাহলে পাঁচ ডলারের পরিবর্তে আমার হচ্ছে একটা প্রফিট হয়ে যাবে নয় ডলার পঁয়ষট্টি সেন্ট ঠিক আছে তো এখন আমি আপে ট্রেড নিছি তো আপে যেহেতু ট্রেড নিছি তাই এখান থেকে আমরা আমরা কি করলাম এই যে আপ বাটনে ক্লিক করছি এতে করে আমার ট্রেডটা আপের জন্য হয়েছে

তো এই যে এভাবেই মূলত আপনার মার্কেট কি রেড হবে না গ্রিন হবে রেড হবে না গ্রিন হবে এটাই মূলত আপনাকে প্রেডিক্ট করতে হবে অ্যানালাইসিস করে কোনো মতে এটা এমনি মনে মনে ভাবলেন হয়তো উপরে যাবে নাইলে নিচে যাবে এরকম কিছু না পুরাটাই এখানে রিসার্চের বিষয় আছে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মেম্বার তারা হয়তো জানেন এখানে আমি কেন আপের জন্য ট্রেড নিয়েছি আমি লজিকটা একটু শেয়ার করে দিই তারপর আমি শেখাচ্ছি ধরেন এই যে এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এই ক্যান্ডেলের নাম আমাদের টেলিগ্রাম মেম্বাররা কিন্তু জানেন ডোজি ডোজি ক্যান্ডেলের পরে দেখেন একটা রেড ক্যান্ডেল দিছে তার মানে দুনিয়ার সবাই দুনিয়ার সবাই এখান থেকে কি মনে করছে বলেন এখান থেকে মার্কেট নিচে যাবে মার্কেট নিচে অর্থাৎ ডাউনে যাবে অর্থাৎ এই পজিশন থেকে সবাই রেডে মানে ডাউনের জন্য এন্ট্রি নিছে কিন্তু যেহেতু আপনারা আমাদের টেলিগ্রাম মেম্বার আপনারা আমাদের আগের ক্লাসগুলো করেছেন আপনারা জানেন মার্কেট সব সময় চেষ্টা করবে ম্যাক্সিমাম যারা যেদিকে ট্রেড নেয় তার উল্টা দিকে যাওয়ার জন্য ওই ক্ষেত্রে ডোজি ক্যান্ডেল স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট এই ডোজি ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল হয়েছে ওই ক্ষেত্রে মার্কেট আমাদের সবাই নিচে নিচে ট্রেড আমি এবং আমার গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং আমি এটা এটা প্রফিট করে ছিল আমার সাইকোলজি ট্রেডটা নেওয়ার পেছনে ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন এখন ট্রেড নেওয়ার ক্ষেত্রে টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে কত ডলারের ট্রেড নেবেন আপে যাবে না ডাউনে যাবে আপের জন্য যদি মনে হয় এখান থেকে আপে ট্রেড নেবেন তাহলে আপ যদি মনে হয় ডাউনের জন্য ট্রেড নেবেন তাহলে ডাউন ঠিক আছে জাস্ট এইটুকুই আপনাকে মূলত সিলেক্ট করতে হবে প্রফিট করার জন্য আর এই পাশে আরো কিছু অপশন আছে আমি অপশন গুলো দেখাই দেই আর এইখানে হচ্ছে মূলত আপনি কত ডলার প্রফিট করতেছেন বা লস করতেছেন তা মূলত এই জায়গাটাতে দেখা যাবে এই জায়গাটাতে আপনার প্রফিট বা লস এর অংশটুকু এই যে এখানে আপনার দেখা যাবে যেমন এই যে পাঁচ ডলার একটা ট্রেড নিশে নয় ডলার পঁয়ষট্টি সেন্ট প্রফিট ঠিক আছে আর এই যে উপরে অপশন আছে এটা হচ্ছে মূলত আপনার ব্যালেন্স কত আছে আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য আর এটা হচ্ছে উইথড্র করার জন্য উইথড্র করার জন্য মূলত এই অপশনটা আপনার টাকাটা আর ডলার আপনি মূলত হচ্ছে বাইনান্স বিকাশ নগর ড্র যে কোনো মেথডে মূলত এখানে অ্যাড করা যাবে কিন্তু আমি বলবো আগে আপনারা

এই চারটা অংশ সবাই একটু খেয়াল করেন এই চারটা অপশনের কাজ একটু বুঝায় নেই তাহলে আমার আজকের ক্লাসটা নিতে সুবিধা হবে তো শুরু তো হচ্ছে পেন আমরা যদি এই পেন আইকনে ক্লিক করি পেন আইকনে ক্লিক করলে দেখেন এই সাইডে অনেকগুলো আপনার টুলস ওপেন হচ্ছে টুলস এই টুলস গুলা মূলত হচ্ছে মার্কেটকে রিসার্চ করতে আমরা ইউজ করি যেমন এখানে দেখেন ফিবোনাসিস রিট্রেসমেন্ট নামে একটা টুল আছে হরিজন্টাল লাইন একটা টুল আছে তো এখানে অনেকগুলো টুল আছে ট্রেন্ড লাইন একটা টুল আছে তো এই টুলগুলো ইউজ করে মূলত আমরা মার্কেটকে রিসার্চ করি যে মার্কেটের মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে যেমন আমরা যদি এখান থেকে ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুলে একটা ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা ফিবোনাসিস টুল চলে আসছে এই যে দেখেন মার্কেটটাকে অ্যানালাইজ করার জন্য আমাদের সামনে একটা টুলস চলে আসছে দেখছেন একটা কিন্তু টুলস আমাদের সামনে চলে আসে যেটার মাধ্যমে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবো ড্র করতে পারবো অনেক বোঝার বিষয় আছে এগুলো আস্তে আস্তে আপনি শিখে যাবেন টেনশনের কোনো কারণ নেই তো এগুলো আমি পরে দেখাবো আপাতত জাস্ট মাথায় রাখেন পেন আইকনে ক্লিক করলে আমরা মার্কেট রিসার্চ করার জন্য মার্কেটের ক্যান্ডেল কোন দিকে মুভমেন্ট করবে মার্কেটের প্রাইস আপে যাবে না ডাউনে যাবে তা বোঝার জন্য আমরা মূলত এখান থেকে বিভিন্ন টুল ইউজ করে করে মার্কেটটাকে আমরা রিসার্চ করে নিব যাতে করে আমরা প্রফিট করতে পারি তারপরে এইখানে দেখেন ওয়ান মিনিট দিয়ে একটা অপশন দেওয়া আছে এই ওয়ান মিনিটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এখানে অনেকগুলো আপনার টাইম ফ্রেমের চার্ট এখানে আছে তো এখন আমি যে চারটা ওপেন করে রাখছি এই চারটা হচ্ছে মূলত এক মিনিটের টাইম ফ্রেমের এক মিনিট অর্থাৎ এখানে পার ক্যান্ডেল তৈরি হইতে এক মিনিট সময় নেই এখানে দেখেন যে প্রত্যেকটা ক্যান্ডেল এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল এই প্রত্যেকটা ক্যান্ডেল কয় মিনিটে তৈরি হয় মিনিটে তৈরি হয় তো এখানে আমরা এক মিনিট সিলেক্ট করা আছে বিদায় আমাদের চার্টের এই যে এক একটা ক্যান্ডেল দেখতেছেন এই এক একটা ক্যান্ডেল এই এক একটা ক্যান্ডেল এই এক একটা ক্যান্ডেল বা এই যে ক্যান্ডেল গুলো দেখতেছেন এগুলো এই যে এক মিনিটে তৈরি হচ্ছে তো এখন আমি চাচ্ছি আর একটু বড় টাইম ফ্রেমের চার্ট দেখতে অর্থাৎ তিরিশ মিনিটে একটা চার্ট একটা ক্যান্ডেল তৈরি হবে এরকম চার্ট দেখতে যাচ্ছি তো সেটা করার জন্য আমরা এখানে এক মিনিটের উপর ক্লিক করে তিরিশ মিনিট সিলেক্ট করে দিব তাহলে দেখেন এই যে এইখানে এখন যে এই চার্টটা ওপেন হলো এখানে প্রত্যেকটা ক্যান্ডেল তিরিশ মিনিট করে তৈরি হয় 30 মিনিট একটা ক্যান্ডেল তৈরি হয় তারপর আমরা যদি এখান থেকে একদিন করে দেয় ডে তাহলে দেখেন একদিনে যে এখানে যে সবুজ বা লাল ক্যান্ডেল দেখতেছেন এই প্রত্যেকটা ক্যান্ডেল এক দিনে তৈরি হচ্ছে এক দিনে যেমন দেখেন এই ক্যান্ডেলটা শেষ হইতে আরো আট ঘন্টা আটাইশ মিনিট পাঁচ সেকেন্ড বাকি আমরা যদি এখান থেকে দশ মিনিট করে দেই তাহলে এখানে যতগুলো ক্যান্ডেল দেখতে পারবেন তা দশ মিনিটে তৈরি হচ্ছে এক একটা ক্যান্ডেল ঠিক আছে তা আমরা চার্ট অ্যানালাইসিস করব 30 মিনিট পনেরো মিনিট এবং 10 মিনিটের চার্ট দেখে এবং ট্রেড নিব এক মিনিটের ক্যান্ডেলে কি বলছি আমরা অ্যানালাইসিস করব 30 মিনিট পনেরো মিনিট এবং 10 মিনিট এবং ট্রেড নিব এক মিনিটের চার্টে এক মিনিটের জন্য ঠিক আছে কারণ আমরা বড় টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করলে ছোট টাইম ফ্রেমে মার্কেট কোন দিকে যাবে তা আমরা ইজিলি বুঝতে পারবো ঠিক আছে এগুলো আমি একটু পরে শেখাবো প্র্যাকটিক্যালি শেখাবো আপাতত আমি টপিকগুলো বলে রাখতেছি এগুলো মাথায় রাখবেন ঠিক আছে তারপরে এই নিচে দেখেন আর একটা কাটা কম্পাসের মধ্যে একটা আইকন আছে কাটা কম্পাস আইকনে যদি ক্লিক করেন এখানেও আমরা অনেকগুলো ইন্ডিকেটর পাবো ইন্ডিকেটর এই ইন্ডিকেটর গুলো মূলত মার্কেটের ডিরেকশন কোন দিকে যাবে আপে যাবে না ডাউনে যাবে তা বুঝতে হেল্প করে যেমন আমার এখন বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজটা লাগানো আছে আমি যদি দেখাই এই যে দেখেন আমার এই মুহূর্তে মার্কেটের চার্টের মধ্যে এই দেখেন একটা লাইন এই যে এটা একটা লাইন এটা একটা লাইন এবং এটা একটা লাইন দেখেন তিনটা লাইন এই যে ওয়ান লাইন সেকেন্ড লাইন এই যে থার্ড লাইন এই যে তিনটা লাইনের একটা ইন্ডিকেটর লাগানো আছে এই যে ইন্ডিকেটর লাগানো আছে দেখেন ইন্ডিকেটরটা মোটা হচ্ছে চিকন হচ্ছে দেখছেন তো এই ইন্ডিকেটরটাকে বলা হয় বুলিংগার ব্যান্ডস মুভিং এভারেজ এটা আমি যদি ডিলিট করে দেই দেখেন আমি ডিলিট করে দিচ্ছি আমি ইন্ডিকেটরটা ডিলিট করে দিলেই তিনটা লাইন চলে যাবে এই যে দেখেন তিনটা লাইন কিন্তু চলে গেছে ঠিক আছে তো এই বুলিংগার ব্যান্ডস মুভিং এভারেজ তারপর আরো বিভিন্ন ইন্ডিকেটর আমরা এইখানে পাবো এই যে এই জায়গাতে যদি ক্লিক করি এখানে দেখেন যে বুলিংগার ব্যালেন্স যদি ক্লিক করি তাহলে দেখেন যে আবারও তিনটা লাইন চলে আসছে আমরা যদি এটাকে ডিলেট করে দিই তাহলে দেখেন এটা আবারও চলে যাবে চলে গেল ঠিক আছে তো আমরা এই বুলিংগার ব্যালেন্স মুভিং এভারেজ তারপরে যে এখানে দেখেন আরো অনেকগুলো ইন্ডিকেটর আছে যেমন আপনার এই যে নিচে যদি আসি এখানে আমাদের এই যে বুলস পাওয়ার তারপর বিয়ার্স পাওয়ার হ্যাঁ তারপর আমাদের অসাম অসিলেটর টুলস আছে তারপর নিচে আমার ফেভারিট একটা ইন্ডিকেটর হচ্ছে যে এটা স্টফিস্টেটিক স্টেটিকিটার নামে একটা টুল আছে তারপর আর এস আই ইন্ডিকেটর আছে এম এরিস ইন্ডিকেটর আছে হ্যাঁ তারপরে এখানে আমাদের মার্কেট ভলিউম চেক করার জন্য তারপরে জিগজ্যাক ভলিউমের একটা ইন্ডিকেটর আছে মুভিং এভারেজ ইন্ডিকেটর আছে আমি যদি জিগজ্যাকটা দিই তাহলে দেখেন এই যে জিগজ্যাক একটা ইন্ডিকেটর এখানে অ্যাড হয়ে গেছে দেখেন এই যে মার্কেটে এই দেখেন একটা জিগজ্যাক ইন্ডিকেটর দেখেন দেখছেন এটার মাধ্যমে মূলত আমরা মার্কেটের মুভমেন্ট গুলা বুঝতে আমাদেরকে হেল্প করে এই তে গুলো অনেক কাজ আছে এগুলো মার্কেট রিসার্চ এর ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করবো যাতে করে আমরা বুঝতে পারি মার্কেটের মুভমেন্টটা কোন দিকে হবে ক্লিয়ার তো আশা করছি মোটামুটি মার্কেট পরিচিতি বুঝতে পারছেন আর এই সেটে অ্যাকাউন্ট আপনার প্রোফাইলের ইনফরমেশন ইমেল আইডি পাসওয়ার্ড এগুলো আপনি এখানে খুঁজে পাবেন এখানে টুর্নামেন্ট আর আদার্স বক্কর জিনিস আছে এগুলো লাগবে না আপাতত এই পেজের মধ্যে যা যা ছিল এগুলো আমি বেসিক ভাবে দেখানোর ট্রাই করলাম এগুলো দিয়েই মূলত আমরা ট্রেডের বিষয়বস্তুগুলা করব হ্যাঁ ট্রেড নিব তো আশা করতেছি এই পেজের পরিচিতিটা বুঝতে পারছেন এখন আমরা ট্রেডে শেখার পাটে চলে যাবে এখন আমরা ট্রেড শিখবো কিভাবে মার্কেটের ক্যান্ডেল অ্যানালাইসিস করতে হবে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে স্টেপ বাই স্টেপ শিখবো তার আগে যতটুকু আলোচনা করছে আপনারা বুঝতে পারছেন কিনা বা মাথায় হালকা পাতলা কিছু হইলেও ঢুকতেছে কিনা আমাকে ছোট্ট একটা ফিডব্যাক দিবেন আপনাদের মাইক্রোফোনটা আনমিউট করতেছি মুখে ছোট্ট একটা ফিডব্যাক দিবেন যে বেসিক ভাবে বুঝতে পারতেছেন কিনা হালকা পাতলা কথাবার্তাগুলো জি বলেন

আমি তাহলে হচ্ছে এখন মার্কেটের ক্যান্ডেল যাচ্ছি ক্যান্ডেল পরিচিতির জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তিনটা বই দিবো আপনাদেরকে তার আগে আমি ক্যান্ডেল সম্পর্কে বলি এই যে এখানে যে রেড অ্যান্ড গ্রিন ক্যান্ডেল আপনি দেখতেছেন রেড আর গ্রিন তাই না প্রত্যেকটা ক্যান্ডেলের নাম আছে প্রত্যেকটা ক্যান্ডেলের নাম আছে ঠিক আছে এই যে দেখেন আমরা এখানে এই যে এই এই ক্যান্ডেল 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 এটা 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 একটা 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 তাই না প্রত্যেকটা ক্যান্ডেলের এক এক ধরনের নাম আছে হ্যাঁ যেমন এই ক্যান্ডেল এগুলা হচ্ছে নর্মাল ক্যান্ডেল এগুলো হচ্ছে নর্মাল ক্যান্ডেল এগুলো হচ্ছে নর্মাল ক্যান্ডেল ঠিক আছে এগুলা হচ্ছে নর্মাল ক্যান্ডেল এটা নর্মাল ক্যান্ডেল এটা নর্মাল ক্যান্ডেল কিন্তু কিছু কিছু ক্যান্ডেল আছে যেগুলো আমাদেরকে স্পেশাল কিছু ইঙ্গিত দেয় যেমন এই ক্যান্ডেলটা দেখেন এই যে এইখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটার নাম কি কেউ বলতে পারবেন আমি একটু মাইক্রোফোনটা আনমিউট করব এই ক্যান্ডেলটার নাম কি কেউ কি বলতে পারবেন আমাদের আমাদের টেলিগ্রাম মেম্বাররা এটা বলতে পারার কথা এই ক্যান্ডেলটার নাম কি কেউ কি বলতে পারবেন বলেন তো মাইক্রোফোন আনমিউট করছে যদি কেউ পারেন না পারলে না বলবেন যে পারবো না কারো কি মনে আছে এই ক্যান্ডেলটার নাম জি ক্যান্ডেল

একটা সাপোর্ট এবং একটা স্ট্রং আপনার রেজিস্ট্যান্ট পয়েন্টের আমাদেরকে ইন্ডিকেট করে ডোজি ক্যান্ডেল বুঝতে পারছেন তো এই ডোজি ক্যান্ডেল আপনার হচ্ছে গিয়ে আমাদের যেহেতু দেখে আমরা অনেক ট্রেড নিতে পারবো অনেক শিওর শর্ট স্ট্র্যাটেজি আছে যেটা ডোজি ক্যান্ডেল দেখে নেওয়া যায় ডোজি ক্যান্ডেল পরে মার্কেট যে ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট ওই দিকে মুভমেন্ট করে দেখেন এই যে ডোজি ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে তাহলে দেখেন পরের ক্যান্ডেল গুলো গ্রিন হচ্ছে দেখছেন মার্কেট আপের দিকে যাচ্ছে অর্থাৎ এই ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে মার্কেট যে ক্যান্ডেল দেয় এরপরে ম্যাক্সিমাম টাইম একটা রেড ক্যান্ডেল হয় কিন্তু নর্মালি রেড ক্যান্ডেল হওয়ার পরেও এরপরের ক্যান্ডেল আবার আপে হয় আপে হয় আপে হয় অর্থাৎ ডোজি ক্যান্ডেল যেখানে হয় তার পরের ক্যান্ডেল ম্যাক্সিমাম টাইম একটা রেড ক্যান্ডেল দেওয়ার চেষ্টা করে যদি রেড ক্যান্ডেল দেয় তাহলে পরের ক্যান্ডেল গ্রিন 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 অর্থাৎ আপনার ডোজি ক্যান্ডেল স্ট্রং আপনার একটা মোমেন্টামের আমাদের ইন্ডিকেশন দেয় যে মার্কেটের মুভমেন্টটা কোথায় যাবে ঠিক আছে তো এই ক্যান্ডেলটার নাম মনে রাখেন এই ক্যান্ডেলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যান্ডেল তে এরপরে এই যে এখানে আরেকটা ক্যান্ডেল দেখেন এই যে এখানে আরেকটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আপনার হ্যামার ক্যান্ডেল হাতুড়ি ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল দেখেন এটার একটা মাথা আছে মাথা আছে আর এখানে একটা হাতুড়ির মতো আপনার ইয়া আছে এই হ্যামার ক্যান্ডেলটা আপনার মার্কেটার ব্রেকআউট ইন্ডিকেশন করে মার্কেটের ব্রেকআউট ইন্ডিকেশন করে ব্রেকআউট মানে কি মার্কেট যেই ট্রেন্ডে চলতেছে তার বিপরীত ট্রেন্ডে যাবে যেমন দেখেন ট্রেন্ডের বিপরীত ট্রেন্ডে যাওয়াটা ইন্ডিকেশন করে যেমন দেখেন যে এখান থেকে মার্কেট আপে যাচ্ছিল না ডাউনে যাচ্ছিল আমাকে বলেন তো আমি মাইক্রোফোনটা আনমিউট করবো আমাকে আমি যে লাইনটা ড্র করলাম তার উপর বেসিস করে বলবেন অ্যান্ড বুঝার ট্রাই করবেন আমি যে যেই লাইনটা টানলাম এটা কি ডাউন ট্রেন্ড না মার্কেট নিচের দিকে যাচ্ছিল না একটা না দেখেন এই হ্যামার ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করতে হেল্প করে সব সময় যে করবে তা না কিন্তু ম্যাক্সিমাম টাইম ট্রেন্ড চেঞ্জ করতে হেল্প করে এই যে দেখেন আমি যে লাইনটা টানলাম মার্কেট কিন্তু নিচে যাচ্ছিল মার্কেট নিচে যাচ্ছিল কিন্তু এখানে একটা হ্যামার ক্যান্ডেল আমরা জানি হ্যামার ক্যান্ডেল একটা হাতুরি ক্যান্ডেল এটা মূলত মার্কেটকে ব্রেকআউট করে ট্রেন্ড চেঞ্জ করতে হেল্প করে তো এই হ্যামার ক্যান্ডেলের কারণে দেখেন মার্কেট এই জায়গা থেকে এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট দেখেন ট্রেন্ড চেঞ্জ করে এখন আপে যাওয়া শুরু করছে দেখছেন এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল এর উপস্থিতি আছে তো হ্যামার ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারবো কনফার্মেশনের জন্য আমাদের আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে দেখেন এই যে হ্যামার ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যা হবে হ্যামার ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যা হবে মার্কেট ওইদিকে যাবে দেখেন হ্যামার ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কি হইছে গ্রিন ক্যান্ডেল না গ্রিন ক্যান্ডেল মানে কি আপট্রেড বায়ার মোমেন্টাম তার মানে দেখেন এরপর একটা রেড ক্যান্ডেল দিয়েছে দেওয়ার পরে দেখেন মার্কেট কিন্তু আপের দিকে যাচ্ছে তাহলে অর্থাৎ এই হ্যামার ক্যান্ডেলটা আমাদের একটা কনফার্মেশন দেয় যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাবে এটার একটা কনফার্মেশন এর সাথে আপনাকে আরেকটা কনফার্মেশন নিতে হবে হ্যামার ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কি হ্যামার ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি পড়ে আর যদি রেড হয় তাহলে ডাউন এর দিকেই যাবে অর্থাৎ ডাউন এর দিকে যাচ্ছিল অর্থাৎ মার্কেট নিচের দিকে যাচ্ছিল এখানে হ্যামার ক্যান্ডেল আসছে এর পরেও আবার আবার এখানে একটা এই গ্রিনের পরিবর্তে রেড ক্যান্ডেল হয়েছে তাহলে এখান থেকে মার্কেট আর উপরের দিকে না গিয়ে আবারও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল এটা হচ্ছে মুমেন্টাম চেঞ্জ করতে বুঝতে মূলত মার্কেট আমাদেরকে অনেকটা হেল্প করে ঠিক আছে ওকে তো এরপরে আমাদের এখানে আমরা আরো কিছু ক্যান্ডেল দেখব এখানে আমি আরেকটি একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটু আমি দেখি পাই কিনা আমি অন্য একটা মার্কেটে গিয়ে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কিছু ক্যান্ডেল দেখাবো এখন এখানে ক্যান্ডেল এর অনেকগুলো কিন্তু প্যাটার্ন আছে একটু ওয়েট করবেন এখানে আমি একটা আপনাদের জন্য মারবুজু ক্যান্ডেল খুঁজতেছি মারুবুজু ক্যান্ডেল দিয়েও অনেক আমাদের স্ট্র্যাটেজি আছে তাই আমি এটা খুঁজতেছি পাই কিনা মারবুজু ক্যান্ডেল কখন ক্রিয়েট হয় আশা করি আপনাদের মনে আছে মারবুজু ক্যান্ডেল আপনার ক্রিয়েট হয় যখন আপনার মার্কেটে নিউজ হয় যেমন এই যে এখানে একটা ক্যান্ডেল আমরা পাইলাম এই যে এই যে একটা ক্যান্ডেল দেখেন এটা হচ্ছে একটা মারবুজু ক্যান্ডেল ঠিক আছে দেখেন নর্মাল ক্যান্ডেল এর সাইজ কতটুকু নর্মাল ক্যান্ডেল এর সাইজ কতটুকু তাই না দেখেন নর্মাল পাঁচ থেকে ছয়টা ক্যান্ডেল সাইজে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখছেন এই যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে নর্মাল পাঁচ থেকে ছয়টা ক্যান্ডেল সাইজ নিয়ে তো এই টাইপের বিগ সাইজের যে ক্যান্ডেল গুলো এগুলোকে আমরা বলে থাকি মারোবুজু ক্যান্ডেল এবং মারোবুজু ক্যান্ডেল যেটা এই মারোবুজু ক্যান্ডেল এর একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কাজ করে এবং মারোবুজু ক্যান্ডেল এর পরে একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি আমরা জানি মারবুজু ক্যান্ডেল যেখানে ক্রিয়েট হবে মারবুজু ক্যান্ডেল যেখানে ক্রিয়েট হবে তার বিপরীত দিকে পরের ক্যান্ডেলটা আসে ঠিক আছে মারবুজু ক্যান্ডেলের বিপরীত দিকে আমাদের পরের ক্যান্ডেলটা আসে এটা ম্যাক্সিমাম টাইম আমি আর একটু ভালো একটা মারবুজু ক্যান্ডেল খুঁজে আপনাদেরকে ট্রাই করি একটু ওয়েট করবেন এটা খুব শিওর শট একটা স্ট্র্যাটেজি মার্কেটে প্রফিট করার জন্য আমাদের এটা কাজ করবে আমি এই জন্যই মূলত দেখাতে চাচ্ছি একটা ভালো মারবুজু ক্যান্ডেল যেটা সাইজ অনেক বিগ আমি অন্য আরেকটা মার্কেটে যাই আমরা এখান থেকে সিএডি মার্কেটে যাই এখানে আমরা পাই কিনা এই যে দেখেন এখানে একটা ক্যান্ডেল আমরা মোটামুটি ভাবে পাইছি এই এই যে যে দেখেন ক্যান্ডেল দেখছেন সবাই মারুবুজু ক্যান্ডেল এটা মারুবুজু ক্যান্ডেল মানে অস্বাভাবিক ক্যান্ডেল নরমাল ক্যান্ডেল এর সাইজ হচ্ছে এরকম এগুলো হচ্ছে নর্মাল ক্যান্ডেল দেখলেই বোঝা যায় আর মারুবুজু ক্যান্ডেলটা অনেক বিশাল আকৃতির একটা ক্যান্ডেল হয় এবং মারুবুজু ক্যান্ডেল যখনই ক্রিয়েট হবে মার্কেট হ্যাঁ মার্কেট আপনার তার বিপরীত দিকে একটা ক্যান্ডেল আসবে দেখেন মারাবুজু ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কি হয়েছে রেড হয়েছে দেখব মারবুজু ক্যান্ডেল সেখানে আমরা একটা বিপরীত ডিরেকশনে ট্রেড এন্ট্রি নিতে পারি উইথ কনফার্মেশনের সাথে আরো কিছু কনফার্মেশন লাগবে বাট এটা আমাদের বেসিকভাবে ম্যাক্সিমাম টাইম মারাবুজু ক্যান্ডেল হলে তার পরের ক্যান্ডেলটা আমাদের অপোজিট ডিরেকশনে দেয় আমরা আরেকটা উদাহরণ দেখি এখান থেকে যদি পাই ঠিক আছে আমরা আরো কিছু মারুবুজু ক্যান্ডেল দেখা ট্রাই করি ভালো কোনো মারুবুজু ক্যান্ডেল আছে কিনা এগুলোকে ছোটখাটো ছোট বলতে পারি তারপরে আমরা আরো বড় একটা মারুবুজু ক্যান্ডেল কনসিডার করা ট্রাই করি বড় একটা ক্যান্ডেল আমাদের দরকার যেটা অ্যাকচুয়াল মারুবুজু নিউজ টাইমে আর মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট হয় কিন্তু নিউজ টাইমে হ্যাঁ নিউজের সময় মার্কেটে যখন আপনার নিউজ হয় ওই নিউজ টাইমে মূলত মারুবুজু ক্যান্ডেলগুলো বেশি ক্রিয়েট হয় নিউজের সময় অস্বাভাবিক মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট হয় এখন খুঁজে পাচ্ছি না আপনাদের জন্য ভালো দেখানোর মতো বড় কোনো কিং সাইজের মারোবুজু ক্যান্ডেল নাই যাই এই যে দেখেন এই যে এখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হইলো হ্যাঁ এটা মারোবুজু ক্যান্ডেল না তারপরেও ছোটখাটো আমরা নর্মাল মারোবুজু বলতে পারি এরপরের একটা ক্যান্ডেল আপনাদের গ্রিন হওয়ার একটা সম্ভাবনা আছে হ্যাঁ যদিও বা এটা আমাদের স্ট্রং মারোবুজু না মারোবুজু ক্যান্ডেল হইতে হইলে সাইজ এতটুকু হইতে হবে এই যে দেখেন মিনিমাম সাইজ এতটুকু লাগবে এই যে দেখেন আমি যে আঁকলাম মিনিমাম সাইজ এতটুকু লাগবে এতটুকু সাইজের যদি কোনো ক্যান্ডেল হয় তাহলে পরের ক্যান্ডেলটা আপনার বিপরীত ডিরেকশনে আসবে এবং মারবুজু ক্যান্ডেলের এই যে ফিফটি পার্সেন্ট যেটা এটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করে তো এটা আমরা স্ট্রং মারবুজু ক্যান্ডেল বলবো না মারবুজু ক্যান্ডেলের সাইজ আর একটু বড় হবে তা আমি আপনাদের লাইভে দেখাতে চাচ্ছিলাম বাট যেহেতু মার্কেট এখন পাচ্ছি না এজন্য আপনাদের আমি একটা ড্র করে বুঝালাম ক্লিয়ার ওকে তো এইখানে আমরা মোটামুটি অনেকগুলো ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটার এক এক ধরনের নাম কোনটা ডোজি কোনটা মারা বুঝু কোন একটা বুলি সারামি বিয়ারি সারামি ক্যান্ডেল হ্যাঁ কোনটা কোনটা আপনার মর্নিং স্টার শুটিং স্টার এক একটা এক এক ধরনের নাম তো এই ক্যান্ডেলগুলোর পরিচিতি সম্পর্কে জানার জন্য আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে তিনটা বই দিয়েছি আমি আবারও দিয়ে দিব সেটা হচ্ছে এটা একটা বই এটা একটা বই ঠিক আছে এবং এটা একটা বই এই তিনটা বইয়ে আপনার মারবুজু ক্যান্ডেলের এ টু জেড সরি মারবুজু না মানে পুরার ক্যান্ডেলের পরিচিতি এখানে দেওয়া আছে ঠিক আছে এই বইগুলো আপনি যদি পড়েন তাহলে আপনি পুরা ক্যান্ডেলের নাম থেকে শুরু করে সব জেনে যাবেন এবং বুঝে যাবেন কোন ক্যান্ডেলের কাজ কি যেমন এই আমি মাত্র ডোজি ক্যান্ডেলের কথা বললাম ডোজির মধ্যে অনেকগুলো নাম আছে ডোজি স্টার বুলিশ ডোজি স্টার বিয়ারিশ ডোজি স্টার ডোজি স্টার তারপর দেখেন আর অনেক নাম আছে কতগুলো যে মর্নিং স্টার ইভিনিং স্টার মর্নিং ডোজি স্টার ইভিনিং ডোজি স্টার ক্যান্ডেল হ্যাঁ স্পাইনিং টপ ক্যান্ডেল স্পাইনিং টপ বিয়ারিস ক্যান্ডেল স্পাইনিং টপ আপওয়ার্ড কন্টিনিউস ক্যান্ডেল হ্যাঁ হারামি ক্যান্ডেল হারামি বিয়ারিস ক্যান্ডেল হারামি বুলিশ ক্যান্ডেল হারামি ক্রস বুলিশ ক্যান্ডেল তারপর হচ্ছে আপনার দেখেন অনেক আছে কিন্তু থ্রি ইনসাইড আপ থ্রি ইনসাইড ডাউন থ্রি শোল্ডার ক্যান্ডেল আছে বিভিন্ন তারপরে যে শুটিং স্টার আছে তারপর ইনভার্টেড হ্যামার হ্যামার ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার এবং অপোজিট ডিরেকশনে যে হ্যামার এই যে একটু আগে কিন্তু হ্যামার ক্যান্ডেলের কথা বললাম তারপর পিনবার ক্যান্ডেল পিনবার বিয়ারিশ ক্যান্ডেল হ্যাঁ ইংগেলস ইংগেলস ফিং ক্যান্ডেল আছে আপনার তো এখানে অনেকগুলো ক্যান্ডেলের নাম আপনি দেখতে পাচ্ছেন এই নামের প্রত্যেকটা আবার লাইভ মার্কেটে দেখতে কেমন তা আপনি এই বই থেকে জানতে পারবেন যেমন এই যে দেখেন এখানে ক্যান্ডেলের পরিচিতি এ টু জেড আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে উদাহরণ সহকারে কোন ক্যান্ডেলটা কিরকম যেমন এই যে এখানে দেখেন ডোজি ক্যান্ডেল দেখতে কেমন হ্যাঁ তারপর হচ্ছে ফোর প্রাইজ ডোজি দেখতে রকম হয় তারপর আপনার স্টার পজিশন আপনার দেখতে কেমন তারপর দেখেন এই যে দেখেন স্টার বুলিশ ডোজি ক্যান্ডেলটা দেখতে কিরকম হয় এই যে আমরা কিন্তু একটু আগে এই ক্যান্ডেলটাই দেখছি যে ডোজির পরে মার্কেট দেখেন আপনার মোমেন্টাম দিচ্ছে আপ ক্যান্ডেল এরপরে কন্টিনিউসলি আপে যাচ্ছে ডোজি দেখছেন তারপরে এই যে এখানে দেখেন বিয়ারিশ ডোজি ক্যান্ডেলের আপনার এখানে পিকচারে সবকিছু দেওয়া আছে তো এই বইটা আমি আপনাকে দিয়ে দিব এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের পরিচিতি প্রত্যেকটা ক্যান্ডেলের নাম এবং ওই ক্যান্ডেলের কাজ কি কোনটায় কি হয় কোন ক্যান্ডেল আসলে মার্কেট কোন দিকে যাবে তার উপর এ টু জেড আপনি কিন্তু জিনিসটা শিখতে পারবেন এই এই বইটা মনে হয় কত পেজের মানে পঞ্চাশ ঊনপঞ্চাশ পেজের বই এই উনপঞ্চাশ পেজের বই একবার আপনি দেখে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে আরেকটা বই হচ্ছে এটা এটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন এই প্যাটার্নগুলোতে আপনি ট্রেড নিলে খুব প্রফিট করতে পারবেন এটা হচ্ছে প্যাটার্নের একটা বই এখানে কোন প্যাটার্ন হলে মার্কেট কোন দিকে যায় তা এখানে দেখানো যাচ্ছে যেমন এই যে এই প্যাটার্ন হলে মার্কেট আপে যায় এই প্যাটার্ন হলেও মার্কেট আপে যায় এই যে এখানে কাপ প্যাটার্ন দেখতে পাচ্ছেন কাপ উইথ হ্যান্ডেল দেখেন কাপ প্যাটার্ন দেখেন এখানে মার্কেট এরকম হয়েছে এখান থেকে যেরকম একটা কাপের মতো ঠিক আছে তারপরে যে এখানে দেখেন আপনার আরো কিছু এই যে প্যাটার্ন যে কোন একটা প্যাটার্ন তারপর এই টাইপের প্যাটার্ন এই টাইপের প্যাটার্ন ক্রিয়েট হলে মার্কেট আপের দিকে যায় তারপর এইখানে সাপোর্ট জোন টেনে এই টাইপের যদি প্যাটার্ন মার্কেটে ক্রিয়েট হইতে দেখেন মার্কেট আপের দিকে যায় হ্যাঁ তো এখানে বিভিন্ন প্যাটার্ন পরিচিতি দেওয়া আছে অ্যাকচুয়ালি এগুলো আপনি দেখে নেবেন যে কোন টাইপের প্যাটার্নে মার্কেটের মোমেন্টাম কোন দিকে হয় এটা শর্টকাটে জানার জন্য আপনি মূলত এটা দেখতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন আপনার এই যে এখানে আপনার প্যাটার্ন গুলো সুন্দর মতো একে একে বুঝাই দিছে কোন জায়গা থেকে এন্ট্রি নিতে হবে কোন জায়গা থেকে স্টপ লস করতে হবে কোন জায়গা পর্যন্ত মার্কেট যাইতে পারে দেখেন মার্কেট আপনি এন্ট্রি নেবেন এই জায়গা থেকে এই যে দেখেন এই টাইপের যদি কোনো প্যাটার্ন মার্কেটে ক্রিয়েট হয় তাহলে আপনার এন্ট্রি হবে এখানে আপনি এই পর্যন্ত প্রফিট করবেন আর যদি আপনার সর্বোচ্চ লস হয় তাহলে এই পর্যন্ত লস বুক করবেন কিন্তু এই টাইপের মার্কেট উপরে যায় এবং সংখ্যা অনেক বেশি তো এই এই টাইপের প্যাটার্ন পরিচিতির জন্য বইটাও আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেব দেখে আপনি জিনিসটা একটু বুঝে নেবেন ঠিক আছে তারপর আরেকটা বই দিব সেটা হচ্ছে এটা এটা মূলত হচ্ছে আপনার প্যাটার্নের উপরে একটা বই এটা উনত্রিশ পেজের একটা বই তো এটাও শর্টকাট আপনি মূলত প্যাটার্ন পরিচিতি জানতে পারবেন হ্যাঁ যেমন এটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন দেখেন মর্নিং স্টার প্যাটার্নে আপনার একটা হচ্ছে রেড ক্যান্ডেল থাকে একটা থার্ড ক্যান্ডেল থাকে ছোট টাইপের আপনার আরেকটা হচ্ছে এরকম ক্যান্ডেল থাকে তো এই টাইপের ক্যান্ডেলটাকে আমরা মর্নিং স্টার বলি এবং ইভিনিং স্টার নামে আরেকটা ক্যান্ডেল আছে এই তিনটা ক্যান্ডেলের কম্বিনেশনে মূলত মার্কেটে মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করে এবং এটারই উল্টা প্যাটার্ন এ রেডের জায়গায় থাকবে গ্রিন এবং এই ছোট্ট ক্যান্ডেলটা থাকবে উপরে এবং এটা থাকবে এই এই জায়গাতে মানে এটাই জাস্ট উল্টায় যদি দেন তাহলে এটার নাম হয়ে যাবে ইভিনিং স্টার একটা হচ্ছে মর্নিং স্টার একটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন ঠিক আছে আমরা যদি নিচে আসি দেখেন তারপরে যে থ্রি হোয়াইট শোল্ডার্স একটা প্যাটার্ন মানে পরপর যদি কোনো মার্কেটে এরকম তিনটা একই ডিরেকশনের ক্যান্ডেল তৈরি হয় তখন মার্কেট কন্টিনিউয়াসলি ডিরেকশনে যায় কন্টিনিউয়াস ডিরেকশনে মার্কেট যায় ঠিক আছে দেখেন কন্টিনিউয়াস ডিরেকশনে মার্কেট যাবে অর্থাৎ এটাকে বলা হয় থ্রি হোয়াইট শোল্ডার্স প্যাটার্ন থ্রি হোয়াইট সোল্ডার প্যাটার্ন এই প্যাটার্ন যেদিকে হবে মার্কেট ওই দিকে মুভমেন্ট করার সম্ভাবনা বেশি থাকে তো এগুলো বেসিক জিনিস ট্রেডিং শিখতে হলে এই বেসিক জিনিসগুলো একটু জানতে হয় তাই আমি বেসিক জিনিস আগে আপনাদের একটু বোঝাচ্ছি ঠিক আছে বেসিক জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি দেখেন তারপরে যে মর্নিং ডোজিস্টার স্টার দেখেন এটা হচ্ছে ডজি রেড এন্ড গ্রিন এরপরে মার্কেট আপের দিকে যাবে এটা হচ্ছে মর্নিং ডজি স্টার এর কাজ ঠিক আছে মর্নিং ডোজিস্টার স্টার এটা 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 আপনার হচ্ছে এই যে নিচে যদি আসি দেখেন থ্রি ইনসাইড প্যাটার্ন থ্রি ইনসাইড প্যাটার্নটা দেখতে এরকম হয় তো এই টাইপের প্যাটার্ন ক্রিয়েট হলে মার্কেট মূলত আপ ডিরেকশন যায় আপের জন্য ট্রেড নিতে হয় আর কি বুঝতে পারছেন তো আপনি যে ট্রেড নিবেন মার্কেটে এই যে ক্যান্ডেলগুলো যে আপনি দেখতেছেন এই যে ক্যান্ডেলগুলো যে আপনি দেখতেছেন সো আপনার এই যে দেখেন আমি মাত্র একটা জিনিস আপনাদেরকে দেখালাম থ্রি হোয়াইট শোল্ডার্স একটা প্যাটার্ন মাত্র দেখালাম না আপনাদেরকে এই যে উপরে আসি এই যে দেখেন থ্রি হোয়াইট শোল্ডার্স একটা প্যাটার্ন এই যে দেখেন থ্রি হোয়াইট যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে পরের ক্যান্ডেল আপনার গ্রিনের জন্য আপে যাবে আর যদি থ্রি হোয়াইট শোল্ডার ডাউনের জন্য হয় এরকম ডাউনের জন্য হয় তাহলে পরের ক্যান্ডেলটাও ডাউনের দিকেই যাবে দেখেন এই জিনিসটা মার্কেটে ঘুরতেছে কিনা আমি জাস্ট একটা লাইভ উদাহরণ আপনাদেরকে দেই যেমন আমি মার্কেটে চলে আসলাম দেখেন এই যে থ্রি হোয়াইট শোল্ডার্স এই যে ওয়ান সরি এই যে দেখেন থ্রি হোয়াইট শোল্ডার্স আপনি যদি এখানে দেখেন এই যে দেখেন এই যে হোয়াইট শোল্ডার্স একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল এবং তিনটা ক্যান্ডেল একই ডিরেকশনে হোয়াইট শোল্ডার্স তিনটা ক্যান্ডেল আসছে এবং মার্কেট কিন্তু পরের ক্যান্ডেলটাও দেখেন এখান থেকে আপনার এন্ট্রি এবং মার্কেট ডাউনে আসছে ডোজি দিয়েছে ডাউনে আসছে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবারও ডাউনে যাচ্ছে পরপর দেখছেন মার্কেট মানে মার্কেট কিন্তু ডাউনে যাচ্ছে সো এই থ্রি হোয়াইট শোল্ডার যদি আপের দিকে হইতো তাহলে মার্কেট কিন্তু আপের দিকে যাইতো আমরা যদি এখানে আপে খেয়াল করি এই যে দেখেন এই জায়গাতে থ্রি হোয়াইট শোল্ডার দেখেন এই যে থ্রি হোয়াইট শোল্ডার ঠিক আছে আপনার মার্কেটটাকে এই যে আপের দিকে নিয়ে গেছে এই দেখেন থ্রি হোয়াইট শোল্ডার্স মার্কেটটাকে দেখেন আমরা যদি এখানে একটা রেজিস্ট্যান্ট জোন টানি থ্রি হোয়াইট শোল্ডার্স এর পরে এখানে মার্কেট কিছুটা রিটেস্ট নিয়ে মার্কেট কিন্তু আপের দিকে গেছে এখানে উইথ কনফার্মেশনের সাথে ডাবল কনফার্মেশন পাইলেন দেখেন এখানে একটা হোয়াইট শোল্ডার্স এখানে আপনার দেখেন থ্রি হোয়াইট শোল্ডার্স এবং থ্রি হোয়াইট শোল্ডার্স এবং দেখেন মার্কেট এখান থেকে কিন্তু আর নিচের দিকে যায় নাই মার্কেট এখান থেকে কন্টিনিউসলি আপের দিকে গেছে কন্টিনিউসলি বেশ কিছুক্ষণ আপের দিকে গেছে সো এখান থেকে মূলত দেখেন মার্কেট কতটুকু আপের দিকে গেছে এই যে দেখেন মার্কেট প্রায় এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত আপে আসছে এতটুকু আমাদের প্রফিট ঠিক আছে এখান থেকে কিন্তু মার্কেট নিচে যায় নাই দেখেন মার্কেট কিন্তু নিচে যায় নাই মার্কেট এই পর্যন্ত আসছে সো দিস ইজ দ্য হোয়াইট থ্রি হোয়াইট শোল্ডার্স এর কাজ ক্লিয়ার থ্রি হোয়াইট শোল্ডার্স এর কাজ তো এখানে আপনি আবার যদি থ্রি হোয়াইট শোল্ডার জন্য দেখেন এই যে দেখেন থ্রি হোয়াইট শোল্ডার্স এবং মার্কেট নিচে আসছে মার্কেট কিন্তু এখান থেকে উপরে যায় নাই মার্কেট উপরে যায় নাই মার্কেট এখান থেকে নিচে আসছে দেখছেন তো থ্রি হোয়াইট শোল্ডার এভাবে মূলত মার্কেট কোন দিকে যাবে তার মোমেন্টাম তারপর হচ্ছে এখানে প্রত্যেকটা যে ক্যান্ডেল দেখতেছেন এখানে প্রত্যেকটা যে প্যাটার্ন দেখতেছেন এক একটা প্যাটার্ন আপনাকে এক একটা কনফার্মেশন দিবে মার্কেটে প্রফিট করার জন্য ট্রেড নেওয়ার জন্য কারণ এখানে আপনার রেড এবং গ্রিন ক্যান্ডেল এখানে কিন্তু আপনার রেড এন্ড গ্রিন ক্যান্ডেল কিন্তু এমনি এমনি তৈরি হয় না এখানে কিন্তু আপনার রেড এন্ড গ্রিন ক্যান্ডেল কিন্তু এমনি এমনি কিন্তু তৈরি হয় না তাই না প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হওয়ার পেছনে কারণ আছে লজিক আছে এবং ওই লজিকের সাথেই কিন্তু ক্যান্ডেলগুলো তৈরি হয় ঠিক আছে তো এবার আমি মোটামুটি বেসিক ভাবে বোঝাইলাম এবার আমি মেইন পার্টে যাব সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট এরপরে আমি প্যাটার্ন কিছু শেয়ার শর্ট স্ট্র্যাটেজি শিখাবো যাতে করে আপনি চাইলে আজকে থেকেই রাতের বেলা মার্কেটে প্র্যাকটিস শুরু করতে পারেন ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্রফিট করতে পারেন পরে আরো এক দুই দিন ভালো বা এক সপ্তাহ দুই সপ্তাহ ভালো মতো শিখে তারপর আপনি লাইভে যাবেন তো এখন ট্রেড নেওয়ার আগে শিওর শর্ট স্ট্র্যাটেজি শেখানোর আগে আমি কিছু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট বেসিক চাপটা শেষ করবো তার আগে বেসিকভাবে যতটুকু বলছি এটুকু বুঝতে পারছেন কিনা আর এগুলো আমি দিয়ে দিবো এই বইগুলো আপনাদের দিয়ে দিবো যাতে বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন আমি তো আনমিউট করতেছি বেসিক জিনিসটা হালকা পাতলা মাথায় ঢুকতেছে কিনা আসলে এই ট্রেডে ক্যান্ডেল কি উদায় তৈরি হয় না লজিক্যালি তৈরি হয় কোনো কারণে তৈরি হয় বেসিকভাবে আপনার মাথায় ক্যাচ করতে পারতেছেন কিনা হালকা পাতলাভাবে যারা বিশেষ করে হোয়াটসঅ্যাপ থেকে আছেন তারা একটু উত্তর দিবেন আগে তারপরে হচ্ছে টেলিগ্রাম আমাদের মেম্বারের উত্তর দেবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তো এখন আমি আপনাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বোঝানোর জন্য আমাকে যেতে হবে একটা একটা হচ্ছে ড্রয়িং বুকে ড্রয়িং বুক আমি ওপেন করি হ্যাঁ দেখি আমার এখানে ড্রয়িং বুক আছে কি না ড্র পেইন্ট হ্যাঁ পাইছি আমি একটা ড্রয়িং বুক আপনাদের জন্য ওপেন করতেছি আমি আপনাদের একটু একে একে কি করে জিনিসটা বোঝাইতে হবে নাহলে আপনারা বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি ওকে আমি স্ক্রিনটা শেয়ার করছি ওকে আমি স্ক্রিন শেয়ার করছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি আঁকতেছি হ্যাঁ এই যে দেখেন আমি এখানে আঁকলাম একটা ক্যান্ডেল আঁকলাম তারপর আমি দুইটা ক্যান্ডেল আঁকলাম হ্যাঁ তারপর আমি এই যে দেখেন আরেকটা ক্যান্ডেল আঁকবো তিনটা ক্যান্ডেল আঁকলাম চারটা ক্যান্ডেল আঁকলাম তারপরে পাঁচটা ক্যান্ডেল আঁকলাম হ্যাঁ ছয়টা ক্যান্ডেল আমরা আঁকলাম তারপর আমরা একটা সাত নাম্বারে একটা আমরা ক্যান্ডেল এখানে আঁকলাম ঠিক আছে তারপর এখান থেকে আমরা আটটা ক্যান্ডেল আঁকলাম নয়টা ক্যান্ডেল আঁকলাম ঠিক আছে এবং এখানে আমরা দশটা ক্যান্ডেল আঁকলাম এগারোটা ক্যান্ডেল আঁকলাম বারোটা ক্যান্ডেল আঁকলাম তেরোটা ক্যান্ডেল আঁকলাম তারপর ঠান্ডা লাগছে বুঝছেন ওকে সো এইখানে আমরা আরেকটা ক্যান্ডেল আঁকলাম তারপরে এইখানে আমরা আরেকটা ক্যান্ডেল এখানে আঁকলাম তারপরে আমরা আরেকটা ক্যান্ডেল আঁকলাম ওকে সো এই যে দেখেন আমি কিছু ক্যান্ডেলের প্যাটার্ন আঁকলাম তো আমি যদি এখানে আপনাদের একটু কালার দিয়ে জিনিসটাকে একটু স্পেসিফিক করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে এখান থেকে আমি একটা কাজ করি এই যে আমি এখানে লাল 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 তারপর এখানে সবুজ 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 তারপর দেখেন লাল লাল তারপর এখানে দেখেন সবুজ 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 এটাকেও সবুজ করে দিলাম তারপরে এটাও সবুজ এটাও সবুজ সরি এটাও সবুজ সো দেখেন আমরা একটা জিনিস কিন্তু ড্র করলাম এখানে রাইট সো এখন আমাদের যেটা করতে হবে এখানে আমি একটা লাইন ড্র করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমাকে একটা লাইন ড্র করতে হবে তারপরে আমাকে এই জায়গায় আরেকটা আমাদেরকে লাইন ড্র করতে হবে এইখানে আমাদেরকে আরেকটা লাইন ড্র করতে হবে এন্ড এখানে আমাদেরকে আরেকটা লাইন ড্র করতে হবে তো এবার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্টটা বুঝেন সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্ট কি ঠিক আছে আমরা এবার বুঝব সাপোর্ট কি আর রেজিস্ট্যান্ট কি সাপোর্ট হচ্ছে মাটি সাপোর্ট কি মাটি আর রেজিস্ট্যান্ট কি ছাদ ধরে নেন আপনি আজকে আমাদের এই ক্লাসে আসছেন ধরে নেন আপনি এখন এই ক্লাসে বসে আছেন মাটিতে বসে বা খাটে বসে ক্লাস করতেছেন অর্থাৎ আপনার পা মাটিতে আছে বা আপনার পা খাটের মধ্যে আছে অর্থাৎ মাটিতে আপনিই দাঁড়ায় আছেন তার মানে মাটি কি একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে না লাইক আপনার হাতে যদি একটা বল দেই আপনার হাতে যদি একটা বল দেই এই আমি এটা দে উদাহরণ এয়ারপোর্টস এই এয়ারপোর্টসটা যদি আমি নিচে ফেলি এভাবে যদি আমি ফেলি তাহলে এটা কি হবে যদি এটা বল হয় ধরে নেন এটা বল তাহলে এটা কিন্তু নিচে আসবে এই যে দেখেন এই যে নিচে আমি ফালাইতেছি নিচে ফেলাইতেছি এখান থেকে বাউন্স করে উপর উঠতেছে তাই না এই যে ফেলাইলাম এখানে ধাক্কা খাইলো ধাক্কা খেয়ে দেখেন ধাক্কা খেয়ে কিছুটা উপরে আসলো যে ধাক্কা খেয়ে কিছুটা উপরে আসতেছে তাহলে মার্কেট উপর থেকে যখন নিচে আসে রেড ক্যান্ডেল উপর থেকে যখন নিচে আসে এমন কিছু পজিশন আছে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে মার্কেট পড়ার পরে ধাক্কা খেয়ে আবার উপরে উঠে উপরে উঠে আর আমাদের মাথার উপরে কি ছাদ আছে না আমার মাথার উপরে ছাদ আছে না ধরেন এটা ছাদ তা আপনি যদি এই বলটাকে উপরে নিক্ষেপ করেন এটাকে যদি উপরে নিক্ষেপ করেন তাহলে এইটা কি এইখানে বাড়ি খেয়ে নিচে আসবে না বাড়ি খেয়ে উপরে চলে যাবে দেখেন এটা একটা ছাদ তা বাড়ি খেয়ে এটা কিন্তু নিচে নিচে আসবে এটাকে বলা হয় মার্কেট এসে উপরে উঠে উপর থেকে যখন আসে তখন এটা সাপোর্ট নিচ থেকে উপরে এসে যখন ধাক্কা খেয়ে নিচে আসে এটাকে বলা হয় রেজিস্ট্যান্ট এই সাপোর্ট এবং রেজিস্টেন্ট পয়েন্টে মার্কেট মার্কেটেক্ট মুমেন্টাম দেখায় এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্ট পয়েন্ট হচ্ছে ট্রেডিং জগতের সবচেয়ে বেসিক চ্যাপ্টার এটা যদি আপনি না বোঝেন আপনি কোনোদিন ট্রেড করতে পারবেন না কারণ সবকিছুর বেসিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট ট্রেড করতে হলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট আপনাকে শিখতে হবে ভালো মতো বুঝতে হবে তো এটুকু তো বুঝছেন মাটি মানে সাপোর্ট ছাদ মানে রেজিস্ট্যান্ট মাটিতে এসে ধাক্কা খেয়ে আমরা উপর উঠবো ছাদে গিয়ে ধাক্কা খেয়ে নিচে আসবো রাইট এটুকু বুঝতে পারছেন এবার বলেন আমার এই ছাদটা যদি ভাঙা হয় দেখেন আমি কি করলাম বলটাকে নিক্ষেপ করলাম অনেক জোরে এমনিতে বল উপরে যাবে না কিন্তু অনেক জোরে যদি নিক্ষেপ করি দেখেন আমার আঙ্গুল ভেদ করে কিন্তু এটা বের হয়ে গেছে রাইট বের হয়ে গেছে বের যখন হয়ে গেছে তখন এবার উপর থেকে নিচে যতই ফালাই এবার মার্কেট এটা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং মার্কেট উপরে চলে যাবে অর্থাৎ নিচ থেকে উপরে আসলে আমাদের রেজিস্ট্যান্ট আমাদেরকে বাধা দিবে কিন্তু স্ট্রং হ্যামার ক্যান্ডেল এই আগে হ্যামার ক্যান্ডেল পড়াইছি মনে আছে হ্যামার ক্যান্ডেল এই হ্যামার ক্যান্ডেল যখন এসে বাড়ি দিবে তখন এই যে আঙ্গুলের ফাঁক দিয়ে এরকম ক্যান্ডেল বের হয়ে যাবে বেরোয় তখন উপরে চলে আসবে উপরে আসার পর যখন এটা ব্রেকআউট করবে এরপর মার্কেট আবার উপরে যাবে তো স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্ট পয়েন্ট অলওয়েজ মার্কেটকে বাধা দেয় এবং নিচে উপর গেলে নিচে পাঠায় দেয় নিচে গেলে উপরে আসে কিন্তু স্ট্রং হ্যামার ক্যান্ডেল যখন এই সাপোর্ট বা রেজিস্ট্যান্টকে তখন মার্কেটের এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্টটা ভেঙে মার্কেট উপরে যায় বা নিচে আসে ঠিক আছে তো যেমন এই যে হাতুড়ি দিয়ে যদি আমরা ছাদে বাড়ি দেই ছাদ ভাঙবে না ভাঙবে এক দুইবার বাড়ি দিলে কি ভাঙবে ভাঙবে না অনেক জোরে বুলডোজারের হ্যামার হ্যামার ক্যান্ডেল দিয়ে যদি বাড়ি দেয় তেলে কিন্তু ভাঙবে তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্টের বেসিক চ্যাপ্টার মূলত এটার উপরেই 베সিস করে তো এখন আপনি দেখেন এই যে আমি যা আকাইলাম এই যে দেখেন আমি যে কিছু জিনিসপত্র এখানে আকাইলাম দেখেন মার্কেট উপর থেকে নিচে আসতেছিল মার্কেট উপর থেকে নিচে আসতেছিল মার্কেট উপর থেকে নিচে আসতেছিল দেখেন মার্কেট উপর থেকে নিচে আসতেছিল এইখানে আপনার আরো নিচে আসতেছিল আরো নিচে আসতেছিল আরো নিচে আসতেছিল আরো নিচে আসতেছিল তো মার্কেট দেখেন এইখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট এইখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট এই যে উপরে গেছে উপরে গেছে উপরে গেছে উপরে গেছে আবার এইখানে ধাক্কা খেয়ে মার্কেট নিচে আসছে নিচে আসছে নিচে আসছে এইখানে ধাক্কা খেয়ে মার্কেট আবার উপরে উঠতেছে উপরে উঠতেছে উপরে উঠতেছে এবং এইখানে এখানে দেখেন আমাদের এই যে একটা হ্যামার ক্যান্ডেল বাড়িয়ে দিছে এই যে একটা হ্যামার ক্যান্ডেল দেখেন এই যে দেখেন এখানে আপনার একটা এই যে হেমার ক্যান্ডেল বাড়িয়ে দিয়ে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্ড কে ভেঙে উপরে নিয়ে যাচ্ছে এই যে লাইনটা আমরা ড্র করলাম এটাকে মূলত সাপোর্ট লাইন বলে এই যে আমরা যে লাইন ড্র করলাম এই লাইন টাই মূলত হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট লাইন যেখানে মার্কেট বাধাগ্রস্ত হয়ে উপর বা নিচে মুভমেন্ট করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট টা আপনাদেরকে বেশিকভাবে বোঝার দরকার ছিল তাই এটা বুঝাইলাম তা আমি আপাতত এটাকে কেটে দিচ্ছি এটাকে আমি কেটে দিচ্ছি ঠিক আছে আমি আপাতত এটাকে কেটে দিই এখন মার্কেটে গিয়ে লাইফ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট আপনাদেরকে দেখাই ঠিক আছে এখন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি এন্ড আমরা লাইভ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্টটা আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে স্ক্রিন শেয়ার করে ফেললাম স্ক্রিনটা শেয়ার করে ফেললাম এই যে দেখেন মার্কেট কোন কোন জায়গায় আপনার বাড়ি খাচ্ছে দেখেন আমি এখান থেকে এই যে একটু আগে পেন টুলের কাজ দেখাইছিলাম আপনাদেরকে এই যে এই পেন টুলের মধ্যে একটা ক্লিক করব আমরা এখানে এই যে এখানে আমরা পেন টুলের মধ্যে একটা ক্লিক করব করার পরে এইখান থেকে আমরা এই যে হরিজন্টাল লাইন নামে একটা অপশন আছে হরিজন্টাল লাইন একটা ক্লিক করব করার পরে এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর দেখেন হরিজন্টাল লাইন আমাদের সামনে একটা যে লম্বা লাইন চলে আসলো এবারে লাইনটা দিয়ে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশন ড্র করব আমি লাইনটাকে একটু মোটা করে দিচ্ছি কেমন আপনাদের সুবিধারwidetilde আমি এটাকে আমি মোটা করে দিচ্ছি মোটা করে দিচ্ছি ঠিক আছে লাইনটাকে আমি মোটা করে দিলাম কালারটা আমি হলুদ করে দিলাম হলুদ বা সবুজ হলুদ করি হ্যাঁ বা নীল করলাম এই যে নীল করে দিলাম দেখেন এই যে একটা লাইন নিলাম তারপরে এটাকে কপি করে আমি আরেকটা লাইন নিব এটাকে কপি করে আমি আরো একটা লাইন নিব এই দুইটা লাইনকে উপরে রাখি এবার নিচের লাইনটার দিকে তাকান এবার আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করব দেখেন আমি এই যে এই জায়গায় মার্কেটের এই লাইনটাকে রাখবো এই যে এই জায়গায় রাখতেছি দেখেন দেখেন এই সবাই এটার দিকে তাকান এটার দিকে তাকান এই দেখেন আমি এই জায়গায় এটাকে রাখলাম এই জায়গায় রাখলাম এটা একটা স্ট্রং সাপোর্ট কিভাবে দেখেন আমি অতীতে যাই দেখেন আমি অতীতে যাই অতীত অতীত মার্কেটের অতীতে গেলাম দেখেন মার্কেটের অতীতে যাওয়ার পর এবার খেয়াল করেন তো সবাই খেয়াল করবেন মার্কেট নিচ থেকে উপরে গিয়ে এখানে ধাক্কা খেয়ে নিচে আসছে কি না আমি মাইক্রোফোন আনমিউট করি এই পার্টটা আমার সাথে মুখে মুখে আপনারা হ্যাঁ বা নাতে উত্তর দিলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আমি এখন সাপোর্ট রেজিস্ট্যান্টটা বোঝাবো এটা খুব ইম্পর্টেন্ট জি আনমিউট করছে আমার কথা কি শুনতে পাচ্ছেন জি সবাই একটু কথা বলবেন হ্যাঁ ফ্রেন্ডলি আমার সাথে কথা বলবেন সমস্যা নাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে একেবারে জি ভাই শুনতে পাচ্ছি এখন দেখেন মার্কেট এই যে আমি যে লাইনটা এখানে দিলাম মার্কেট দেখেন এখান থেকে এই যে উপরে গিয়ে মার্কেট বাধা বাধা দাঁড়ানো কেটে গেছে আচ্ছা আমার মাউস পয়েন্টারের দিকে জাস্ট তাকাবেন আর কোনো দিকে না দেখেন যে মার্কেট নিচ থেকে যখন উপরে আসছে মার্কেট যখন নিচ থেকে উপরে আসছে তখন মার্কেট যখন নিচ থেকে উপরে আসছে তখন দেখেন এই যে মার্কেট নিচ থেকে উপরে আসলো উপরে এসে মার্কেট এই জায়গায় বাধাগ্রস্ত হয়ে নিচে আসছে দেখছেন নিচ থেকে যখন উপরে গেছে এই লাইনটাতে বাধা খেয়ে মার্কেট নিচে আসছে বাধা খেয়ে মার্কেট নিচে আসছে তো এখানে মার্কেট বাধা প্রাপ্ত হয়ে এখানে একটা হ্যামার ক্যান্ডেল মার্কেটকে ব্রেকআউট করে উপরে গেছে তারপর আবার উপর থেকে আবার একটু নিচে এসে এখানে ব্রেক এখানে বাধা হয়ে মার্কেট আবার দেখেন উপরে গেছে উপর থেকে যখন আবার নিচে আসছে উপর থেকে যখন বারবার কেটে যাচ্ছে সবাই একটু মনোযোগ দেখি বুঝার ট্রাই করেন এই জিনিসটা বুঝলে আপনি অনেক কিছু শিখে ফেলতে পারবেন দেখেন উপর থেকে নিচ থেকে উপরে এসে এখানে বাধা পাইছে উপর থেকে নিচে এসে এখানে বাধা পাইছে তারপর আপনার এই জায়গায় খেয়াল করেন এই জায়গাতে খেয়াল করেন নি উপর থেকে যখন নিচে আসছে এই লাইনটার আশেপাশে এসে মার্কেট কিন্তু বাধাগ্রস্ত হয়ে উপরে গেছে দেখেন দেখেন উপর থেকে আবারও দেখেন এই যে নিচে আসছে বাধাগ্রস্ত হয়ে উপরে গেছে আবারও নিচে এসে বাধাগ্রস্ত হয়ে এই যে উপরে উঠছে দেখছেন তারপর উপরে উঠতে উঠতে এই জায়গায় এসে বাধা খেয়ে আবার নিচে নামছে এই যে যে পয়েন্টগুলো যা আপনি দেখলেন এগুলাই মূলত হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখেন আমি একটা লাইন মাত্র ড্র করছি এই একটা লাইন এটার দিকে তাকান এই যে এই লাইনটার দিকে তাকান সবাই যা শুধুমাত্র এই লাইনটার দিকে তাকাবেন এই লাইনটার দিকে তাকাবেন আর কোন দিকে না এই লাইনটার দিকে যদি তাকান দেখেন মার্কেট এই জায়গায় সম্মান করছে কিনা আমাকে বলেন এই জায়গায় সম্মান করছে কিনা এই জায়গায় সম্মান করছে কিনা আমার সাথে হ্যাঁ বা না তে উত্তর দেন সম্মান করছে কিনা দেখেন সম্মান করছে কিনা সম্মান করছে কিনা দেখেন সম্মান করছে কিনা এই দেখেন সম্মান করছে কিনা সম্মান করছে কিনা দেখেন এই যে এখানেও সম্মান করছে কিনা দেখেন এই এটা একটা ম্যাজিক্যাল লাইন এই ম্যাজিক্যাল লাইনের আপনি যেখানেই তাকাবেন এই দেখেন এরপর এইখানে তাকান এই যে সম্মান করছে কিনা দেখেন সম্মান করছে কিনা দেখেন সম্মান করছে কিনা দেখেন সম্মান করছে কিনা দেখেন এখানেও দেখেন এবং উপর থেকে যখন নিচে আসছে এখানেও সম্মান করছে এবং আবার নিচে আছে এই লাইনের নিচে আছে নিচ থেকে যখন উপরে যাবে তখন এই লাইনের এই জায়গাটাকে সম্মান করবে তো এই টাইপের লাইন গুলাকে বলা হয় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট লাইন যে লাইনগুলা আমরা যখন এই টাইপের লাইনের কাছাকাছি মার্কেট আসবে তখন দেখেন মার্কেট দেখেন রেড গ্রিন রেড গ্রিন এরকম সাইড ওয়েজে চলে গেছে দেখছেন এন্ড এখান থেকে আমরা বুঝতে পারি যে মার্কেট পরবর্তীতে একটা রিভার্সাল নিবে যেমন মার্কেট উপর থেকে নিচে এসে এখানে লাইনের কাছাকাছি আসতে তার মানে আমরা বলতে পারি পরের মার্কেট উপরে যাবে আপে যাবে তাই আমরা এখান থেকে আপে একটা ট্রেড নিতে পারি তো এভাবে মূলত সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট জিনিসগুলোকে দেখে ট্রেড নেওয়া যায় দেখেন আপনি যত পিছনে যাবেন দেখেন আমি যে লাইনটা মাত্র আঁকলাম এই লাইনটা সব জায়গায় কাজ করছে দেখেন সব জায়গায় কম বেশি এই লাইনের আশেপাশে কোনো ঘটনা একটা করছে দেখেন সব জায়গায় যেখানে আপনাকে লাইনটা নিয়ে যাব মার্কেট যখনই এই লাইনের কাছাকাছি আসছে তখনই দেখেন এই লাইনের কাছাকাছি আসার পরে একটা ডোজি ক্যান্ডেল দিছে দেখেন ডোজি ক্যান্ডেল দিছে আর আমরা জানি ডোজি ক্যান্ডেল অলওয়েজ একটা স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্টের কাছে এসে কাছে এসে তৈরি হয় ক্লিয়ার আমরা অতীতে যত যাব দেখবেন এই ক্যান্ডেলের আশেপাশে এসেই মার্কেট সম্মান জানাইছে তো আমরা একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট আঁকায় ফেললাম তো সাপোর্ট কোনটা উপর থেকে যখন নিচে আসে তখন এটা সাপোর্ট লাইক এই যে এই টাইপের সিচুয়েশনে মার্কেট উপর থেকে নিচে আসছে তারপর উপরে গেছে আবার উপর থেকে নিচে আসছে আবার উপরে গেছে রাইট তার মানে এই লাইনটা এখন সাপোর্ট আবার মার্কেট নিচ থেকে উপরে গেছে এই লাইনে সম্মান জানা নিচে আসছে নিচ থেকে উপরে গেছে এই লাইনকে সম্মান জানা নিচে আসছে তার মানে আবার উপরে গেছে নিচে জানা সম্মান জানা নিচে আসছে ঠিক আছে দেখেন নিচ থেকে উপরে গেছে সম্মান জানা নিচে আসছে তো তখন এটা আপনার রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করবে ক্লিয়ার একটা লাইন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট দুটারে কাজ করে জাস্ট আপনার ডিপেন্ড করবে লাইনটা আপনার উপর থেকে নিচে এসে তৈরি হয়েছে না নিচ থেকে উপর এসে সাপোর্ট বা রেজিস্ট্যান্ট এর কাজ করতেছে তার উপর বেসিস করে এই লাইনটাকে সাপোর্ট লাইন না রেজিস্ট্যান্ট লাইন তার উপর ডিপেন্ড করবে যেমন বর্তমানে সিচুয়েশন যদি দেখাই বর্তমানে দেখেন এটা কি সাপোর্ট না রেজিস্ট্যান্ট লাইন আমাকে বলেন তো সবাই বলবেন এখনের সিচুয়েশনে এই লাইনটাকে সাপোর্ট না রেজিস্ট্যান্ট সাপোর্ট না এটা রেজিস্ট্যান্ট কারণ কি মার্কেট এখন নিচ থেকে উপরে যাবে আমরা জানি ছাদ সবসময় মাথায় রাখবেন ছাদে গিয়ে বাড়ি খেয়ে নিচে আসলে ছাদটা রেজিস্ট্যান্ট আর যদি এটা মাটিতে এসে বাড়ি খেয়ে উপর উঠতো তাইলে এটা আপনার সাপোর্ট যেহেতু এটা এখন উপরে আছে আর মার্কেট আছে নিচে তাই নিচ থেকে যখন উপরে এসে এটার আশেপাশে আসবে তখন এখানে বাড়ি খেয়ে মার্কেট আবার নিচে আসার চেষ্টা করবে তো এই সিচুয়েশনে মার্কেট এখন সাপোর্ট সরি রেজিস্ট্যান্ট লাইনটা কিভাবে টানতে হবে যে আমি এটা শিখাবো এখনই শিখাবো আগে আমি বুঝাচ্ছি যে কি জিনিসটা কি কারণ জিনিসটা না বুঝলে ড্র করাটা আপনি বুঝতে পারবেন না বুঝতে পারছেন ওকে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট জিনিসটা কি এটা কি বুঝতে পারছেন আমাকে একটু বলেন তাহলে আমি এখন ড্র করাটা শেখাচ্ছি জি বুঝতে পারছি ভাই আচ্ছা সাপোর্ট নিচের অংশ রেস্ট হচ্ছে উপরের অংশ হ্যাঁ রেজিস্ট্যান্ট হচ্ছে যে এটা আমি বলি রেজিস্ট্যান্ট হচ্ছে এটা রেজিস্ট্যান্ট হচ্ছে এটা আর সাপোর্ট হচ্ছে এটা ঠিক আছে অর্থাৎ নিচ থেকে যখন উপর উঠবে তখন এটা সাপোর্ট উপর থেকে যখন নিচে নামবে মানে মাটির দিকে উপরে আকাশ থেকে যখন মাটির দিকে নামবে তখন যখন এই ধাক্কা খাবে এই জায়গাটাতে তখন এটা আপনার টোনটা তখন এটা সাপোর্ট আর নিচ থেকে যখন সরি আমি উল্টা বলছি মনে হয় না না ঠিক বলছি না থেকে যখন নিচে আসবে তখন সাপোর্ট আপনার রেজিস্ট্যান্ট হবে না রেজিস্ট্যান্ট হচ্ছে পরে কখন এটা নিচ থেকে যখন উপরে যাবে তখন এটা রেজিস্ট্যান্ট লাইক রেজিস্ট্যান্ট হবে হ্যাঁ এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্ট দেখেন এই জায়গাতে সবাই খেয়াল করেন আমি আবারও ক্লিয়ার করতেছি নিচ থেকে মার্কেট এই যে উপরে গেছে এই জায়গাটাতে ধাক্কা খেয়ে মার্কেট আবার নিচে আসছে তাইলে এইটুকু অংশ হচ্ছে এই লাইনের জন্য রেজিস্ট্যান্ট সাপোর্ট রেজিস্ট্যান্ট যেহেতু নিচ থেকে মার্কেট উপরে উঠছে এবং এইখানে বাড়ি খেয়ে মার্কেট নিচে নামছে তার মানে এই লাইনটা এখন রেজিস্ট্যান্ট ঠিক আছে আর এই নিচের লাইনটা হচ্ছে সাপোর্ট এ দেখেন মার্কেট উপর থেকে আবার বাড়ি খেয়ে নিচে এসে আবার এখানে এসে বাড়ি খেয়েছে এখানে এসে বাড়ি খেয়ে একটু উপর উঠছে না হ্যাঁ তাহলে দেখেন উপর থেকে যখন নিচে আসছে তখন এই জায়গাটা হচ্ছে আপনার সাপোর্ট আর নিচ থেকে যখন উপরে গেছে তখন এই জায়গাটা হচ্ছে রেজিস্ট্যান্স আশা করি ক্লিয়ার ভাবে বোঝাইতে পারছি ওকে এখন এটা ড্র কেমনে করবেন এটা শিখাই আপনাদের কি এখন একটু মানে বুঝতেছেন যে রেড গ্রিন ক্যান্ডেল শুধুই তৈরি হয় না কারণে তৈরি হয় বা মার্কেট দুই উপর নিচে হয় না কোনো কারণে হয় এটা কি হালকা পাতলা বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই ঠিক আছে ওকে তো এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট আমরা কিভাবে ড্র করব সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করার জন্য আমাদেরকে এই হাতের পাঁচটা আঙ্গুলের দিকে তাকান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা জায়গায় যদি মার্কেট বাড়ি খায় মিনিমাম পাঁচটা জায়গায় যদি মার্কেট বাড়ি খায় তাহলে ওই জায়গাটাকে ওই জায়গাটাকে আমরা বলবো সাপোর্ট মার্কেট যদি মিনিমাম মার্কেট যদি মিনিমাম কয় জায়গায় বলেন মিনিমাম পাঁচ জায়গায় বাড়ি খায় তাহলে ওই জায়গাটাকে আমরা সাপোর্ট কনসিডার করব বা রেজিস্ট্যান্ট কনসিডার করব যেমন দেখেন এইটুকু অংশের মধ্যে যদি তাকাই এই জায়গায় বাড়ি খাইছে কিনা একটা আমার সাথে কাউন্ট করেন একটা তারপরে এই দেখেন দুইটা এই যে দেখেন তিনটা এই দেখেন চারটা সাতটা আটটা তার মানে অনেকগুলো জায়গায় এই লাইনটা বাড়ি খেয়েছে তার মানে এই লাইনটা একটা স্ট্রং সাপোর্ট রেজিস্টেন্ট এর কাজ করতেছে তো এটা যখন আপনার মার্কেটে থাকবে না তখন চোখের দেখে আন্দাজ করতে হবে ঠিক আছে মানে এগুলো তো আপনার শুরুতে থাকবে না যে কোন কোন জায়গায় বাড়ি খাইছে একটু আপনি চোখ দিয়ে তাকাইলে তো বুঝবেন এখান থেকে এখানে এবং এই দুইটা সমান সমান জায়গায় এসে মার্কেট বাড়ি খেয়ে একটু তাই না তো এদিকে একটু তাকান এটা এটাও সেম জায়গা সেম জায়গায় সেম জায়গায় একটু বাড়িটা তোбя একটা একটা আন্দাজ করে নিতে হবে চোখের আন্দাজ চোখের আন্দাজে আমরা বুঝলাম যে এই জায়গায় একটা সাপোর্ট রেজিস্টার থাকতে পারে তারপর লাইনটাকে এই জায়গাটাতে রাখবেন রাখার পরে মিলাবেন যে দেখেন এই জায়গায় কাজ করতেছে কিনা এই জায়গায় কাজ করতেছে কিনা এই জায়গায় অতীতে বর্তমানে কোন কোন জায়গায় কাজ করতেছে কিনা তা আপনি চোখের আন্দাজে জিনিসটাকে রাখবেন রাখার পর যদি দেখেন যে মিনিমাম 4 থেকে 5টা জায়গা এটা বাড়ি খeyse মিনিমাম পাঁচটা জায়গায় এটা বাড়ি খেয়েছে তার মানে এটা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট জোন ঠিক আছে ঠিক তেমনি প্রত্যেকটার জন্য এরকম ড্র করবেন যেমন এই জায়গায় আমি দেখতে পাচ্ছি আরেকটা সাপোর্ট আছে তারপর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি আরেকটা সাপোর্ট আছে ঠিক আছে তারপর আমি এই নিচের দিকে এটাকেও যদি একটু টানি এই যে দেখেন এইখানে এইখানে আমি দেখতে পাচ্ছি একটা সাপোর্ট আছে ঠিক আছে এইখানে তারপর এটাকে যদি আমরা কপি করি এটাকে যদি আমরা কপি করি তো এইখানে আমরা দেখবো যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট জোন আছে ঠিক আছে এভাবে এটাকে আমি আরেকটা কপি করতেছি এন্ড এই যে এই জায়গায় আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে ঠিক আছে তারপর এটাকে যদি কপি করি এইখানে আরে আলাদা আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে দেখেন আমরা অনেকগুলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন ড্র করে ফেললাম এখন মার্কেট দেখেন এই যে এখন কোন জায়গায় চলতেছে আমি এখন যে জায়গাটাই লাইন ড্র করছি দেখেন মার্কেট এই জায়গায় আসার পরে মার্কেটে এই জায়গায় আসার পরে দেখেন এই যে একবার সম্মান জানাইছে দুইবার জানাইছে আর এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে বুঝবেন এই জায়গাটাকে আবারও সম্মান জানাচ্ছে ঠিক আছে তো আমরা একটু দেখি এই জায়গায় কি হয় যেহেতু এটা একটা সাপোর্ট জোনের আশেপাশে আছে তো এইখানে আশেপাশে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা দেখেন হয় কি না যেহেতু আমাদের এই জায়গায় এসে মার্কেট বাড়ি খেয়ে উপর ওঠার ট্রাই করবে তো দেখেন আমাদের হওয়ার ট্রাই করে কিনা দেখেন চেষ্টা করতেছে কিন্তু এখানে চেষ্টা করতেছে গ্রিন হওয়ার জন্য আমরা একটু দেখি এখানে এটা গ্রিন হয় না রেড হয় তো সাপোর্ট জোনে আসার পরে মার্কেট একটা রেড গ্রিন এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করে রেড থাকলে গ্রিন গ্রিন থাকলে রেড সো এটা মোস্ট প্রবাবলি গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এটা একটা সাপোর্ট জোনের মধ্যে আছে এন্ড আমাদের এন্ট্রিটা কিন্তু এখান থেকে হইতো আমরা যদি এখান থেকে এন্ট্রি নিতাম আমরা জানি এটা একটা সাপোর্ট জোনে আছে এখান থেকে ধরেন আমি পাঁচ ডলারের জন্য একটা এন্ট্রি নিয়ে নিব তাহলে মার্কেট হচ্ছে আমাদের হচ্ছে প্রফিট দিয়ে দিবে কারণ আমরা জানি এখান থেকে আপের জন্য একটা ট্রেড হয়

যদি প্রফিট হইতে পারে লস হইতে পারে কিন্তু নর্মালি এখন মার্কেটের যে সিচুয়েশন এখান থেকে একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনাটা বেশি কিন্তু যেহেতু এটা একটা সাপোর্ট জোন যেহেতু এটা একটা সাপোর্ট জোন এখানে আপনার বাড়ি খেয়ে মার্কেট উপরে যাবে উপরে সম্ভাবনা বেশি কিন্তু মার্কেটের এখানে যে একটা সিচুয়েশন ছিল কারণ এখানে একবার বাড়ি খেয়েছে আমি এই ক্যান্ডেলটা ডাউনে নেওয়ার একটাই কারণ ছিল এখানে একবার সম্মান জানাইছে দেখেন মার্কেট একবার সম্মান জানাইছে এখানে দুইবার সম্মান জানাইছে তিনবার জানাইছে চারবার জানাইছে পাঁচবারের বেলায় মার্কেট এটা ব্রেকআউট করে নিচে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এটাও যদি না যায় পরে একটা রেড হওয়ার কথা ঠিক আছে কারণ এখান থেকে মার্কেট এই লাইনটাকে ব্রেকআউট করে নিচে আসার চেষ্টা করবে কারণ এখানে অলরেডি অনেকবার সম্মান জানাইছে একটা জায়গায় বেশিক্ষণ এটা আপনার সম্মান জানায় না বুঝতে পারছেন মার্কেট একটা জায়গায় তিন চারবার এর বেশি সম্মান জানায় না অলরেডি একবার দুইবার তিনবার এবং চারবার পর্যন্ত আমাদের সম্মান জানায় ফেলছে তো যেহেতু আমাদের সম্মান জানায় ফেলছে তাই মার্কেট চেষ্টা করবে এই যে আমাদের যেই লাইনটা আছে এটাকে আমাদের ব্রেকআউট করে আমাদের নিচে যাওয়ার জন্য বুঝতে পারছেন তো এটা নরমালি মার্কেটে প্যাটার্ন যেমন দেখেন এই যে এই জায়গাটা তো যদি খেয়াল করেন দেখেন মার্কেট এখানে সম্মান জানার উপরে উঠছে দুইবার সম্মান জানার উপরে উঠছে দেখেন তিনবারের বেলায় মার্কেট ব্রেকআউট দিছে দিয়ে আবার উপরে উঠে ট্রাই করছে এরপর দেখেন চতুর্থবারের বেলায় কিন্তু ঠিকই মার্কেট নিচে চলে আসছে এন্ড এই সেম ঘটনা আপনার হচ্ছে গিয়ে এই জায়গাতেও ঘটার কথা বুঝতে পারছেন হয়তো বা এখান থেকে আরেকবার রিটেস্ট করে আসলে এরপরে আর এই সাপোর্টটাকে সাপোর্ট হিসেবে মানবে না তখন এটা ভেঙে নিচে চলে আসবে যেহেতু এইবারও এটা সম্মান জানাইছে তার মানে পরের বারের ক্ষেত্রে আপনার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা এই সাপোর্ট লাইনটাকে সম্মান জানাবে না

ফেবোনাসি রিট্রেসমেন্ট আমরা ফেবোনাসি রিট্রেসমেন্ট টুলে ক্লিক করব দেন দেখেন দেন দেখেন আমাদের সামনে ফেবোনাসি রিট্রেসমেন্ট টুলটা চলে আসলো ক্লিয়ার ফেবোনাসি রিট্রেসমেন্ট কি স্যার এখানে ঠিক আছে স্যার আমাদের সামনে ফেবোনাসি রিট্রেসমেন্ট টুলটা চলে আসলো তো এই যে এই ফেবোনাসি রিট্রেসমেন্ট টুল দিয়ে আস্তে আস্তে সাবধানে হ্যাঁ ফেবোনাসি রিট্রেসমেন্ট টুলটা দিয়ে আমরা মূলত খুবই ইজিলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট আমরা ড্র করতে পারবো তো দেখেন আমরা এই ফেবোনার স্ট্রেট ট্রেসমেন্টটা কোথ থেকে পাইলাম প্লিজ হাসেন না আমারে আমার একটা ফ্রেন্ড সামনে আছে তো হাসাইতেছে ক্লাস নেওয়ার সময় আচ্ছা তো এইখানে আমরা ফিবোনাসি স্ট্রিট ট্রেসমেন্ট টুলটা আমরা এখানে রাখলাম রাখানোর পরে আমরা এই যে দেখেন একটা দুইটা বুন্দা আছে এখানে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে যেখান থেকে সাপোর্ট রেজিস্ট্রেশন ড্র করতে চাচ্ছি উপরের এই সাদা বুন্দাটাকে আমরা কি করব ওই জায়গায় নিয়ে রাখবো ঠিক আছে এই যে আমি কি করবো এই যে এই সাদা বুন্দাটাকে ধরবো ধরার পরে এইটাকে আমি এই উপরে রাখবো এই উপরে জায়গাটাই রাখবো কারণ আমি এখান থেকে যাচ্ছি এখান থেকে এই নিচের এই পর্যন্ত কতগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট আছে তা জানার জন্য তা আমি এখানে এটা ক্লিক করলাম করার পরে নিচে আসবো নিচে এসে এই যে এই নিচের কোনার এই সাদাটাকে ধরে আমি একদম নিচ পর্যন্ত রাখবো অর্থাৎ নিচের লাইনটাকে একদম নিচের সর্বোচ্চ নিচ পর্যন্ত রাখতে হবে আর উপরের এই সাদা বুন্দাটাকে উপরের আপনার এই সাদা বুন্দাটাকে সর্বোচ্চ উপরের লাইনের সর্বোচ্চ একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট কনসিডার করে ওইখানে এটা রাখতে হবে রাখার পরে আমরা এই মাঝখানে যতগুলো লাইন পাইলাম এই প্রত্যেকটা লাইন একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট তো এখন আমাদের কি করতে হবে আমাদেরকে এখান থেকে হরিজন্টাল লাইন এখানে ক্লিক করে হরিজেন্টাল লাইন নিতে হবে আমরা এখান থেকে হরিজেন্টাল লাইন নিয়ে নিব এই যে দেখেন হরিজন্টাল লাইন নিলাম তো একটা হরিজন্টাল লাইন নিলাম তো এবার এই হরিজন্টাল লাইনকে ধরে ধরে আমরা এই গ্রিন লাইনের উপরে রেখে দিব আমরা এই হরিজন্টাল লাইন একটাকে এখানে রাখলাম ডুপ্লিকেট করলাম ঠিক আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এখানে রাখলাম ঠিক আছে আরেকটাকে আমরা এখানে রেখে দিব এই যে এখানে রাখলাম তারপরে হচ্ছে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব করে এখানে রাখব দেখেন প্রত্যেকটা যেই ছোট সূক্ষ্ম গ্রিন লাইন পেলাম গ্রিন লাইনের উপর এটা রেখে দেব এটাকে আবার ডুপ্লিকেট করে এখানে রাখবো এটাকে আবার ডুপ্লিকেট করব করে আমরা সরি এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে আপনার এখানে রাখবো মিস্টার জয় একটু বোর্ডের মধ্যে মার্কেটে চার্ট ওপেন করেন এখানে আমি কিছু দেখাবো ক্লাসে আমি ওই ব্যাকবোর্ডের মধ্যে বিশাল টাইম ফ্রেমে চার্ট দেখাবো এটা একটু ওপেন করে রাখেন ওকে সো এখানে আপনার হচ্ছে এটাতে ক্লিক করব এটাকে আবার আমরা একটু ডুপ্লিকেট করে নেব এখান থেকে আমি এই যে ডুপ্লিকেট করে এই গ্রিন লাইনের উপরে রাখলাম এখান থেকে ডুপ্লিকেট করে এই যে দেখেন আমি এই নিচের লাইনের উপরে রেখে দিলাম ঠিক আছে তো আমরা কিন্তু এই যে সাদা গ্রিন কালারের যে লাইন পাইছে এই গ্রিন কালারের লাইনটাকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট কনসিডার করছি এই ফিবোনাসিস রিপ্লেসমেন্ট টুলের মাধ্যমে এবং এই প্রত্যেকটা লাইন বরাবর আমরা হরিজন্টাল লাইন রেখে দিলাম এবং আমাদের কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্টটা ড্র করা কিন্তু কমপ্লিট এখন আমরা ফিবোনাসিস রিপ্লেসমেন্টটা রাইট ক্লিক করে ড্র ডিলিট করে দেব আচ্ছা আমি করে নেব পরে এখন থাক তা ডিলিট করে দিলাম এখন দেখেন এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্টটা ড্র করা হয়ে গেল দেখছেন দেখেন আমরা এই ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুল দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্টটা ড্র করে ফেললাম একটা হচ্ছে চোখের আন্দাজ যেটা করছি ওটা ছিল চোখের আন্দাজে ড্র করা আর এখন যেটা করলাম এটা হচ্ছে মানে টুলসের মাধ্যমে একদম ইনকুরেট ভাবে আমরা তৈরি করা শিখলাম এটা কি আপনারা বুঝতে পারছেন টুলস টা দিয়ে কিভাবে তৈরি করলাম টুলস টা দিয়ে ইজিলি করা যায় আরকি বুঝতে পারছেন বুঝতে পেরেছি ওকে তো এখন দেখেন আমাদের এই লাইনটার দিকে তাকান এখানে সম্মান করছে এখানে সম্মান করছে দেখেন নিচ থেকে উপরে এসে ঠিক একদম এই লাইন গিয়েই বাধা নিচে আসছে নিচ থেকে এই লাইনের মধ্যে বাধা খেয়ে উপরে গেছে এই লাইনে বাধা খেয়ে উপর উঠছে দেখেন এই লাইনে বাধা খেয়ে উপর উঠছে নিচে আসার পর আপনার দেখেন উপর থেকে যখন আবার নিচে আসছে এই লাইনে বাধা খেয়ে আবার কিছুক্ষণ উপরে ছিল তারপর ব্রেকআউট দিয়ে নিচে আসছে নিচে এসে আবার এই যে দেখেন প্রত্যেকটা লাইনের আশেপাশেই কোন না কোনো ঘটনা ঘটাইছে ঠিক আছে এর মধ্যে দুইটা বিষয় আছে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টার পয়েন্টের মধ্যে দুইটা বিষয় আছে একটা হচ্ছে স্ট্রং সাপোর্ট আর একটা হচ্ছে দুর্বল সাপোর্ট ঠিক আছে স্ট্রং মানে শক্তিশালী সাপোর্ট আর একটা হচ্ছে দুর্বল মানে শক্তিশালী সাপোর্ট রেজিস্ট্যান্ট না তো শক্তিশালী এবং দুর্বল এই দুইটা জিনিস আমাদের বোঝার জন্য ওই যে হাতের পাঁচ আঙ্গুলের কথা বললাম যেখানে দেখবেন মিনিমাম পাঁচ থেকে ছয়টা জায়গায় বাড়ি খাচ্ছে ধরেন এখানে তো অনেকগুলো লাইন আছে একটা লাইন দুইটা লাইন তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই নয়টা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশন আমরা ড্র করলাম এই নয়টা লাইনের মধ্যে কিন্তু সবগুলো লাইন স্ট্রং না কিছু লাইন দুর্বল আবার কিছু লাইন স্ট্রং ঠিক আছে এই লাইনটাকে কনসিডার করি এই যে এই জায়গাটাকে যদি কনসিডার করি এই লাইন এই যে এই লাইনটা দেখেন এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় তারপর এই জায়গায় দেখেন চার জায়গায় পাঁচ জায়গায় ঠিক আছে তার মানে এইটা একটা স্ট্রং তারপরে এই জায়গাটা খেয়াল করেন এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় হ্যাঁ তারপরে যে চার জায়গায় পাঁচ জায়গায় এটাও একটা স্ট্রং তারপর এটাও একটা স্ট্রং তারপরে এই যে উপরের যে লাইন আছে উপরের লাইনটা খুব একটা স্ট্রং না যে এটা খুব একটা স্ট্রং না এই যে এই লাইনটা খুব একটা স্ট্রং না ঠিক আছে তার মানে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি ঠিক আছে তারপর এই লাইনটাও খুব একটা স্ট্রং আমার কাছে মনে হচ্ছে না এই লাইনটাও খুব একটা স্ট্রং মনে হচ্ছে না এটাকে আমি ডিলেট করে দিচ্ছি তো আগে আপনি এভাবে ড্র করবেন ড্র করার পর যেটা সবচেয়ে স্ট্রং আপনার কাছে মনে হবে মিলাই দেখবেন একটু প্রিভিয়াস হিস্টরি ঘেটে শুধুমাত্র ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট ড্র করবেন রেখে দিবেন বাকিগুলা ডিলেট করে দিবেন ডিলেট করে দেওয়ার পর এবার মার্কেট যখন উপর থেকে নিচে মুভমেন্ট করে এগুলার আশেপাশে আসবে তখন আপনি ধরেন এই লাইনের আশে আশপাশে আসলো ধরেন মার্কেট এখন এই লাইন এবং এই লাইনের মাঝ বরাবর আছে ঠিক আছে এই লাইন এবং এই লাইনের মাঝ বরাবর আছে তো এর মধ্যে মার্কেট উপরেও যাইতে পারে এবং মার্কেট নিচেও আসতে পারে তাই না তো নিচ থেকে যখন এখানে আসবে এখানে আসলে আমরা মানে মোট কথা এখানে গ্রিন ক্যান্ডেল উপরে আসবে গ্রিন ক্যান্ডেল এভাবে এভাবে উপরে আসবে আসার পর এখানে আসলে মার্কেট বাদাকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে তারপর আবার নিচে আসা ট্রাই করবে নিচে আসা ট্রাই করবে এই পর্যন্ত নিচে এসে এখান থেকে বাদাকে আবার উপরে উঠবে বাদাকে উপরে উঠবে তো এই জায়গাগুলোতে আমরা ট্রেড নিতে পারবো এই যে আমরা যে লাইভ ট্রেড নিব লাইভ অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে ওইটা মূলত এই জায়গাগুলোর আশেপাশে যখন আসবে লাইক ধরেন এই যেমন ধরেন মার্কেট এই যে উপর থেকে নিচে এই তে আসছে আসার পর দেখেন উপরে গেছে না তার মানে এখানে আমরা একটা হাপের জন্য ট্রেড নিলাম আপ ট্রেড নিলাম এবং এটা আমাদের শিওর শট প্রফিট আবার মার্কেট এখান থেকে এই পর্যন্ত গেছে যার পর আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিলাম মার্কেট ডাউনে আসতে শিয়র শট একটা প্রফিট বুঝতে পারছেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট এই পয়েন্টটার উপর বেসিস করে কিভাবে মার্কেটে ট্রেড নিতে হয় এবং কিভাবে প্রফিট করতে হয় এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন আপনাদের কি ক্লাস ভালো লাগতেছে নাকি বোরিং লাগতেছে অনেক বেশি ঠিক আছে ঠিক আছে আমরা আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলাম মার্কেটার ক্যান্ডেল পরিচিতি basic ভাবে বুঝলাম মার্কেট সম্পর্কে জানলাম ঠিক আছে তো এবারে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের স্ট্রং পার্টে যাব স্ট্রং পার্ট সেটা কি সেটা হচ্ছে ঘোস্ট বা ভূত ভূতের নাম শুনছেন না ঘোস্ট সেনার যেটা নাম মার্কেটে এটাকে বলা হয় ঘোস্ট সেনার হ্যাঁ ঘোস্ট সেনার সম্পর্কে আমরা জানবো যেটা চোখ দিয়ে দেখা যায় না আপনি এখন দেখতেছেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এই লম্বা লম্বাতে আছে তাই না লম্বা লম্বিতে আছে এই লম্বা লম্বিতে এখানে আছে এখানে আছে এখানে আছে এতক্ষণ এটা দেখছেন তাই না কিন্তু এখানে কিছু লুকানো ভূতের মতো কিছু সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে যেটা চোখ দিয়ে দেখা যায় না যেটাকে আমরা ট্রেন্ড সাপোর্ট বলি ট্রেন্ড সাপোর্ট তো ট্রেন্ড সাপোর্ট এখন আমরা ড্র করব যেটাকে মার্কেটের ভাষায় ঘোস্ট সাপোর্ট বা ট্রেন্ড সাপোর্ট বলা হয় ট্রেন্ড ঠিক আছে তো এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য আমরা এখান থেকে পেন টুল থেকে হরিজন্টাল লাইন নিব হরিজন্টাল না আমরা ট্রেন্ড লাইন নিব ট্রেন্ড লাইন ঠিক আছে এই যে দেখেন ট্রেন্ড ভার্টিকাল না ট্রেন্ড লাইন কোথায় গেল এই যে এখানে ট্রেন লাইন থাকার কথা এই যে ট্রেন্ড লাইন এই যে ট্রেন্ড লাইন এইখানে ক্লিক করব তো ট্রেন্ড লাইনে আমরা ক্লিক করলাম দেখেন আমাদের একটা বাঁকা কালা বাঁকা একটা ট্রেন চলে আসছে এতক্ষণ আমরা কি দেখছি সোজা সুধি সাপোর্ট উপরে গেলে ধাক্কা নিচে গেলে ধাক্কা এর মাঝে মাঝে মার্কেট এমনি চলে রাইট এমনি এমনি চলে তো এখন দেখেন মার্কেটের মুভমেন্ট এখন পুরো চেঞ্জ হয়ে যাবে আপনার থিংকিং ক্যাপাবিলিটি চেঞ্জ হয়ে যাবে দেখেন এই যে এখান থেকে মার্কেট শুরু এই যে দেখেন একটু যদি আপনার খেয়াল করেন এই যে দেখেন তারপর আমি আরেকটা ড্র করি এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট করে নিব দেখেন দাঁড়ান এই যে দেখেন এটাকে একটু সরাই দিতে হবে হ্যাঁ জি এই যে এখানে দিলাম এখানে দিলাম এন্ড এখানে দিলাম এই যে দেখেন তারপরে এটাকে আমরা আবার কপি করে নিব তারপরে দেখেন এই জায়গাটাতে যদি আমরা কনসিডার করি দেখেন আমি দুই কয়েকটা জিনিস আঁকতেছি আপাতত বেশি না ঠিক আছে আমি জাস্ট বোঝানোর পারপাসে দেখেন আমি পরে বুঝাচ্ছি কেমন আঁকাবেন সেটা আমি এই যে দেখেন সবাই মজা পাবেন জিনিসটা দেখে একটু দেখেন এই যে দেখেন মার্কেটে ট্রেড নেওয়ার ক্ষেত্রে কত যে অ্যানালাইসিসের বিষয় আছে আপনারা জাস্ট কল্পনার বাহিরে অনেকে মনে করে শুধুমাত্র মার্কেট আপে যায় ডাউনে যায় আনতে যায় একটা নিলেই হলো এর মধ্যে যে কত অ্যানালাইসিস আছে আপনি এগুলো না শিখলে এটা বুঝতে পারবেন না দেখেন এই যে দেখেন আমি কয়েকটা পয়েন্ট এখানে ড্র করলাম ঠিক আছে দেখেন মার্কেট সবাই এবার আমার দিকে তাকান আমার ইয়ার দিকে তাকান মার্কেটে মার্কেট এই লাইনটার এখানে এসে ধাক্কা খেয়ে উপরে উঠছে কিনা বলেন এখানে এসে ধাক্কা খেয়ে উপরে উঠছে কিনা বলেন তো উঠছে উঠছে তাই না শুধুমাত্র এখন এই লাইনটা খেয়াল করবেন এই লাইনটা খেয়াল করবেন আর কোনো দিকে তাকাবেন না আমি যখন যে লাইন দেখতে বলবো ওই লাইন দেখবেন তারপরে দেখেন এই লাইনটার দিকে তাকাইতে থাকেন তাকাইতে থাকেন তাকাইতে থাকেন তাকাইতে থাকেন দেখেন সেম এই লাইনটাই সেম এই লাইনটাই এই জায়গায় একদম টু দা পয়েন্টে এসে ধাক্কা খেয়ে উঠাইছে কিনা দেখেন টু দা পয়েন্টে একদম এই জায়গায় ধাক্কা খেয়ে উপরে উঠাইছে কিনা দেখেন টু দা পয়েন্টে ধাক্কা খেয়ে এই লাইনটা উপর উঠাইছে কিনা দেখেন হুম না তারপর আমরা এই লাইনটাকে আরো সামনে নিয়ে গেছি সামনে নিয়ে গেছি সামনে নিয়ে গেছি এই জায়গায় দেখেন এই সেম লাইন এই এটা কিন্তু সেম লাইনই ওই লাইনটাই এই সেম লাইন দেখেন এই জায়গায় এসে ধাক্কা খেয়ে উপরে উঠাইছে কিনা মার্কেট রে তার মানে দেখেন এই পয়েন্টটা স্ট্রং একটা ঘোস্ট বা ট্রেন্ড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট ট্রেন্ড মানে ট্রেন্ড মানে ট্রেন্ডের মধ্যে আপ বা ডাউনের যে ট্রেন্ড ট্রেন্ডের মধ্যে এটা লুকানো অবস্থায় আছে যেটা খালি চোখে দেখা যায় না না আকাইলে বুঝতে পারছেন তারপর দেখেন এই একটা লাইন গেল আমরা এই একটা লাইনের কাজ শেষ করলাম ঠিক আছে তো এই একটা লাইন তো আপনি বুঝলেন এবার সিমিলার ভাবে এই সেকেন্ড লাইন দেখেন এবার এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট লাইন দেখাচ্ছি দেখেন এই ট্রেন্ড লাইনে এখানে এসে মার্কেট নিচে আসছে কিনা দেখেন এখান থেকে মার্কেট নিচে আসছে কিনা এখান থেকে মার্কেট নিচে আসছে কিনা এটা এখান থেকে নিচে আসছে কিনা দেখেন আসছে কিন্তু তাই না তারপর আমরা আরো এই লাইনটার দিকেই তাকাবেন অন্য কোনো দিকে তাকাবেন না এই লাইনটার দিকেই তাকাইতে থাকেন সরি উঠে গেছে না একটু ওয়েট করতে হবে আমাদের হ্যাঁ এই লাইনটার দিকে তাকাইতে থাকেন তাকাইতে থাকেন তাকাইতে থাকেন এন্ড দেখেন এই যে একদম টু দা পয়েন্টে একদম হুবহু জায়গা মতো দেখেন এই জায়গা থেকে মার্কেটটাকে নিচে নিয়ে আসছে কিনা দেখেন মার্কেটটাকে নিচে নিয়ে আসছে কিনা দেখেন ঠিক আছে তারপর আরো নিচে আসি এই দেখেন জায়গা মতো একদম হুবহু সেম জায়গা থেকে সেম জায়গা থেকে মার্কেট নিচে আসছে এবং এই লাইনের মধ্যে দেখেন আবার বাড়ি খেয়ে মার্কেট উপর উঠছে ঠিক আছে তো এই লাইনগুলো মূলত আкая নিতে হয় ঠিক আছে আкая নিলে ট্রেডিং এ শুধু যে সাপোর্ট রেজিস্ট্যান্ট একটু আগে কি বললাম শুধু শুধু এই যে লম্বা লম্বা উপরে নিচে দেখছিলাম এখন দেখেন বাবা আর আরই আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখতে পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে অ্যাডভান্স পার্ট তারপর দেখেন এই যে উপর থেকে নিচে এসে এই জায়গায় ধাক্কা খেয়ে উপরে উঠছে দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় এই পয়েন্টগুলো দেখেন কাজ করতেছে প্রত্যেকটা জায়গায় এই জায়গায় কাজ করছে ঠিক আছে তো আমরা এই দুইটা লাইন দেখলাম এবার এই লাইনটার দিকে তাকান এই মাঝখানের লাইন দেখেন এখানেও কাজ করছে এখানেও কাজ করছে ঠিক আছে তারপরে যে নিচের লাইনের এখানে কাজ করছে দেখেন নিচ থেকে যখন উপরে উঠছে নিচ থেকে যখন উপরে উঠছে তখন এই চলে গেল তো আপনার কাজ করতেছে তারপরে যে এখন লাইভে লাইভে চলতেছে একটা ক্যান্ডেল চলতেছে দেখেন এই যে এই জায়গাতে দেখেন মার্কেট উপরে উঠতে পারতেছে না কারণ কি আমরা যে লাইনটা ড্র করছি এখানে একটা ঘোস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে যার কারণে মার্কেট চেষ্টা করতেছে এখানে আপনার এখানের মধ্যে একটা ক্লোজিং দেওয়ার জন্য দেখেন এটার এটা কাজ করার চেষ্টা করতেছে মার্কেট এখানে দেখেন নিচে এসে যদি ক্লোজিং দেয় তাহলে পর একটা রেড হবে যদি এটা ব্রেকআউট করে তাহলে পর একটা আপনার হচ্ছে গ্রিন ক্যান্ডেল হতে পারে দেখেন মার্কেট কিন্তু এটার আশেপাশে ট্রাই করতেছে ঘোরাফেরা করার চেষ্টা করতেছে তো এরকমই আর কি তারপরে যে এখানে দেখেন এই যে এখানে কাজ করছে এখানে কাজ করছে তারপর এই জায়গাটাতে কাজ করছে দেখেন এই যে দেখেন সুন্দর মতো এই জায়গাটাতে কিন্তু সুন্দর মতো কাজ করতেছে তো এগুলোকে বলা হয় আপনার ঘোস্ট সাপোর্ট ঘোস্ট এসেনার এনআর ভিএসএস এস ভেরি ইম্পর্ট্যান্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট ঠিক আছে তা আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখেন বাঁকা করে যেমনি আঁকাইলাম এবার দেখেন সবচেয়ে স্ট্রং আপনি এভাবে তিন চারটা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট আঁকাবেন দেখেন আপনি একটা পয়েন্টে তিন চারটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট আপনি আঁকালেন ধরে নেন তা আঁকানোর পর দেখেন

তো যেই জায়গাগুলোতে দেখবেন আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করার পর যেখানে এসে মিলিত হবে ওই জায়গাটা ওই অংশটুকু ভেরি স্ট্রং আর দেখেন এই যে আমি লাইভ ক্যান্ডেল যেটা দেখাইতে নিছিলাম একটু আগে বলছি দেখেন লাইভে মিলে গেছে কিনা লাইভ ক্যান্ডেল যেটা চলতেছিল মাত্রই কিন্তু দেখলেন আপনারা একটু আগে মিলে গেছে মিলে গেছে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টের এখানে এসে এখানে আটকানো ট্রাই করতেছিল আমাদের এই ঘোস্ট বা ভূতের যে ট্রেন্ড সাপোর্টটা এই যেটা আমাদের খালি চোখে দেখা যায়তো না তাই না এটা আমাদেরকে আটকাইছে আমি কি বলছিলাম যদি এই লাইনের মধ্যে বা নিচে এসে ক্লোজ করে লাইনের কিন্তু উপরে ক্লোজ করেন নাই লাইন বরাবর ক্লোজ করছে তাই না তাহলে দেখেন উপরের ক্যান্ডেলটা নিচে নিয়ে আসছে মানে উপর উঠতে দেয় নাই এটা রেজিস্ট্যান্ট হিসেবে আটকাই দিছে এবং মার্কেটটা নিচে পাঠিয়ে দিছে দেখছেন মিলছে কিনা আমার কথার সাথে কাজে কি মিলতেছে কিনা এবার বুঝার ট্রাই করেন এটা কিন্তু লাইভ ক্যান্ডেল যেটা চলতেছে আমি ওইটা একটু আগে বলছিলাম তো ওই ক্যান্ডেলটাই আপনার কথার সাথে মিলছে কিনা আপনারা বুঝতে পারতেছেন কিনা এখন একটু তাকায় দেখেন আশা করতেছি বুঝতে পারতেছেন বিষয়বস্তু ঠিক আছে ওকে আমাদের টেলিগ্রাম গ্রুপের মেম্বাররা কি আছেন আপনারা কি বুঝতেছেন আচ্ছা ঠিক আছে ওকে তো এই যে দেখেন নিচ থেকে এখন মার্কেট উপরে উঠতেছে উঠে

কেন আটকাইতেছে কেন আপনার এখানে রেড ক্যান্ডেল হচ্ছে আপনার কি এর কারণটা আজকের ক্লাসের শুরুতে কিচ্ছু জানতেন না খালি দেখছেন রেড আর গ্রিন ক্যান্ডেল কিছু বুঝতেছিলেন না আর এখন বুঝার ট্রাই করতেছেন বা এখন কি বুঝতেছেন কিনা যে এখানে রেড ক্যান্ডেলটা কেন হচ্ছে কারণটা কি আপনি কি এখন এটা আইডেন্টিফাই করতে পারতেছেন ট্রেন্ড লাইনের কারণে মেবি জি ঠিক আছে সো দেখেন আমাদের কিন্তু এখানে এটা আটকানোর কথা ছিল এখন আটকায় রেড ক্যান্ডেল বানাই দিচ্ছে সো আমাদের কিন্তু মিলতেছে জিনিসপত্র ট্রেন লাইনের কারণে এটা আটকে দিতেছে আটকায় দিছে এবং এখানে একটা রেড ক্যান্ডেল আপনার হওয়ার চেষ্টা করতেছে তো আমরা এখন পরের পাটে চলে যাব এখান থেকে আমি এগুলা সব ডিলিট করে দেব এখান থেকে আমি এগুলো সবকিছুকে ডিলিট করে দেব তো আমরা কি শিখলাম আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট শিখলাম আমরা ট্রেন সাপোর্ট শিখলাম আমরা স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্ট বা ভিএসএনআর এসএসএনআর সম্পর্কে জানলাম ঠিক আছে ভিএসএনআর মানে ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট আর এসএসএনআর হচ্ছে স্মল স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট স্মল স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট আমরা জানলাম আমরা মার্কেটের ক্যান্ডেল পরিচিতি জানলাম আমরা হ্যামার ক্যান্ডেল সম্পর্কে জানলাম আমরা ডোজি ক্যান্ডেল জানলাম আমরা কিন্তু বিভিন্ন বই বিভিন্ন প্যাটার্ন সম্পর্কে জানলাম সো এই সব কিছু শিখে বুঝে যদি আপনি ট্রেড করেন আপনি অবশ্যই মার্কেটে ভালো প্রফিট করতে পারবেন মার্কেটে প্রতিনিয়ত ভালো প্রফিট করা যায় আপনিও করতে পারবেন যা শিখতে হবে এখন আমরা কিছু শিওর শর্ট প্যাটার্ন শিখি শিওর শর্ট প্যাটার্ন আপনার কি কিছু শিওর শর্ট প্যাটার্ন শিখতে চান যে প্যাটার্নে ট্রেড দিলে আপনাদের প্রফিট হবে ঠিক আছে আমি আমার নিজের আমি আমার নিজের সবচেয়ে স্ট্রং সবচেয়ে পাওয়ারফুল আপনার হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে এখন শেয়ার করব টোটাল তিন থেকে চারটা আমি শিওর শোর স্ট্র্যাটেজি শেয়ার করব তারপরে আমি আজকের ক্লাসটা শেষ করব ঠিক আছে দেন পরের ক্লাসে আবার নতুন কিছু শিখবো তো আজকের জন্য যেহেতু আমাদের প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে আমি আর বিশ মিনিটে কিছু শিওর শোর ট্রেড নেওয়ার স্ট্র্যাটেজি শেয়ার করব যাতে করে আপনি ইনকাম করতে পারেন ট্রেড নিয়ে ঠিক আছে এখন তো অনেক কিছু বুঝছেন যে কেমনে ট্রেড নিতে হয় এবং নিয়ে প্রফিটও করতে পারবেন এখন আমরা কিছু শিওর শোর প্যাটার্ন শিখি যে প্যাটার্নগুলো ট্রেড নিলে আমাদের প্রফিটেবিলিটি অনেক বাড়বে দেখেন কিভাবে প্র্যাকটিস করব এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন আমি লিংক দিয়ে দিব আজকের ক্লাসে শেষে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে অ্যাকাউন্ট খুলে দেন আপনি ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করতে পারবেন এখানে যে ডেমো আপনাকে দশ হাজার ডলার ব্যালেন্স দিবে ফ্রিতে মানে এটা এটা উইথড্র করতে পারবেন এটা জাস্ট প্র্যাকটিস করতে পারবেন তা আপনি ট্রেড নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন পরে যখন শিখে যাবেন এরপরে আপনি হচ্ছে কি লাইভ ব্যালেন্স দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারবেন বুঝতে পারছেন ওকে তো এখন আপনার কিছু শিওর শর্ট প্যাটার্নের মধ্যে প্রথম যে প্যাটার্নটা

তো এই তিনটা লাইন আনার জন্য আমাদের এই ইন্ডিকেটর সেকশনে গিয়ে এখানে বুলিংগার ব্যান্ডসে ক্লিক করলে দেখেন বুলিংগার ব্যান্ডস মুভিং এভারেজ লাইনটা চলে আসলো তো এটা আপনার 80% অ্যাকুরেট একটা ইন্ডিকেশন দেয় পরের ক্যান্ডেল আপনার কি হবে দেখেন এই বুলিংগার ব্যান্ডসের একটা আপার লাইন এটা হচ্ছে একটা আপার লাইন এটা হচ্ছে মিডল লাইন আর এটা হচ্ছে আপনার লোয়ার লাইন তো এই বুলিংগার ব্যান্ডস মুভিং এভারেজের আপার লাইন ভেদ করে কোন মার্কেট যদি বাইরে যায় দেখেন এই আপার লাইন এখানে আছে তো এই আপার লাইনটা ভেদ করে কি মার্কেট বাহির হচ্ছে না এই টাইপের সিচুয়েশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট যা হবে তা না কিন্তু 80% ক্ষেত্রে পরের ক্যান্ডেলটা আপনার ডাউনে আসে যেমন আমি একটু ডাউনে গিয়ে দেখাই হয় কিনা জাস্ট কাজ করতেছি কেন একটু দেখানোর পারপাসে আমি এখান থেকে এক দুইটা ট্রেড নেওয়া ট্রাই করব আমি এখানে একটা ট্রেড নিলাম ঠিক আছে দেখেন বুলিংগার ব্যন্ডস মুভিং এভারেজের বাইরে যখন আপনার 60 বা 70% মার্কেট বাইরে যায় পরের ক্যান্ডেলটা বুলিংগার ব্যন্ডসের ভেতরে আসার চেষ্টা করে

আমাদের কিন্তু প্রফিট হলো সে এই স্ট্র্যাটেজিটা মূলত আপনাদের নিয়েছে সে এই স্ট্র্যাটেজিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কাজ করবে আমি একটু ভালো মতো দেখাই এটার কিছু রুলস আছে তো এইটারই আমি অ্যাডভান্স রুলস আপনাদেরকে বলবো এটা হচ্ছে বেসিক রুলস এই রুলসে প্রফিট হবে এইটটি পার্সেন্টের মতো লস হতে পারে টোয়েন্টি পার্সেন্ট মানে দশটা ট্রেড নিলে সাতটা ছয়টা সাতটা ট্রেড প্রফিট হবে আর বাকিগুলো লস হইতে পারে বাট প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার প্রফিট হবে ঠিক আছে কিন্তু এই পার্সেন্টেজটাকে উপরে নিয়ে যাওয়ার অ্যাডভান্স স্ট্র্যাটেজিটা আমি একটু পরে শেয়ার করব বুলিঙ্গার ব্যান্স অ্যাডভান্স স্ট্র্যাটেজি তা আগে আমি বেসিক স্ট্র্যাটেজি এক মিনিটের টাইম ফ্রেমে দেখাচ্ছি এক মিনিটের টাইম ফ্রেমে বুলিঙ্গার ব্যান্ডস এর দেখেন বুলিঙ্গার ব্যান্সের বাহিরে মার্কেট গেলে পরের ক্যান্ডেল ভেতরে আসে তার মানে আপনি এই ক্যান্ডেলটা দেখছেন বাইরে ক্লোজ দিছে তার মানে পরের ক্যান্ডেল আপনি ডাউনের জন্য একটা ডাউন ট্রেড নিতে পারেন এবং এটা আপনার প্রফিট হবে রাইট আমাদের স্ট্র্যাটেজি তো এরকমই তাই না আমার সাথে মুখে মুখে বলবেন ঠিক আছে তারপর এই জায়গায় খেয়াল করেন বুলিংয়ের ব্যান্ডসের বাইরে মার্কেটের ফিফটি বা ফিফটি অংশ আসছে পরের ক্যান্ডেল আপে গেছে রাইট আপে গেছে তারপর আমরা যদি আরো ব্যাকে আসি আমরা যদি আরো ব্যাকে আসি তো এখানে আমি কিছু এক্স্যাক্ট কিছু জায়গা আপনাদেরকে দেখাবো অন্য একটা মার্কেটে গিয়ে দেখাই এই যে দেখেন এটাতে আমরা ভালো মার্কেট পাইছি এই মার্কেটটাতে আমি দেখাই দেখেন এই যে এই জায়গাটাতে খেয়াল করেন বুলিংগার ব্যান্স এর লোয়ার লাইন এবং আপার লাইন আপার লাইন ভেদ করে মার্কেট গেছে পরের ক্যান্ডেল কি হয় আমাকে মুখে মুখে বলেন বুলিংগার ব্যান্স ভেদ করে বাইরে গেছে ভেতরের ক্যান্ডেল পরের ক্যান্ডেল কি হবে ভিতরে আসার ট্রাই করবে মানে রেড ক্যান্ডেল হবে বুলিংগার ব্যান্স এর আপনার হচ্ছে দেখেন নিচের নিচের লাইনটাকে ভেদ করে মার্কেট বের হয়েছে আপনি কি আপনার কি এটুকু বুঝতে পারতেছেন যে মার্কেটের লাইন ভেদ করে আপে যাচ্ছে বা বাইরে বের হইতেছে এটুকু কি বুঝতে পারতেছেন জি জি বুঝতে পারছি জি দেখেন এই এই ক্যান্ডেলটা কি বের হইছে না বুলিংগার ব্যান্ডসের এই লাইনটা ভেদ করে কি নিচে বের হইছে না হ্যাঁ যেহেতু বের হইছে তাহলে পরের ক্যান্ডেল কি বিপরীত ডিরেকশনে হওয়ার কথা না জি তাহলে কি বিপরীত ডিরেকশনের একটা ট্রেড হইছে কিনা দেখেন তো এখান থেকে যদি আপনার ট্রেড হইতো বিপরীত ডিরেকশনে পরেরটাকে আপ হইছে কিনা বলেন তো

ভেতরে ঢুকছে এক জায়গায় কত আমি শিওর শট দেখাবো বলেন এটা কি শিওর শট কিনা যেহেতু আপনি আগে থেকে জানেন দেখেন এই জায়গায় এই জায়গায় প্রত্যেকটা জায়গায় দেখেন এই জায়গায়ও এটা প্রপারলি বলবো না এটা হবে না যেগুলো মোটামুটি পুরো ম্যাক্সিমাম বডিটা বাইরে দেখলেই বুঝতে পারবেন এরকম একটা স্ট্রং বডি যখন বুলিংগার ব্যান্সার বাইরে থাকে তখন পর একটা ভেতরে আসবে তার মানে আমাদের আমাদের এন্ট্রি কোথ থেকে হবে এই ক্যান্ডেলটার ক্লোজিং যখন বাইরে হবে তখন আমরা পরবর্তী মানে বিপরীত ডিরেকশনে একটা এন্ট্রি নিব বুঝতে পারছেন

বাইরে বেড়েছে নিচে আসছে দেখেন এই যে এই জায়গায় খেয়াল করেন এখান থেকে আপনার বাইরে বেরোয় নিচে আসছে তারপরে এখানে খেয়াল করেন বাইরে বেড়েছে নিচে আসছে আমাদের এটা একটা শিওর শোটের শ্রেণী তারপরে যে এখানেও দেখেন এই যে বাইরে বেরোয়া ভেতরে আসছে এই যে দেখেন এখনো বাইরে বেরোলো এটা ভেতরে আসার ট্রাই করতেছে বা আসার কথা দেখেন একটা লাইভে চলতেছে আমরা একটু দেখি এটা ভেতরে আসে কিনা হওয়ার কথা আমি বলছি কি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনাকে প্রফিটেবিলিটি দিবে লস হইতে পারে হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুই না কিন্তু এটা যেহেতু বাহির হয়েছে প্রিভিয়াসলি হিস্টোরি ওয়াইজ এটা ভেতরে রেড ক্যান্ডেল হওয়ার কথা দেখেন হয় কিনা আর লাইভে চলতেছে দেখেন হয় কিনা হচ্ছে তো তাহলে কি আপনি কি আগে থেকেই বলতে পারতেছেন পরের ক্যান্ডেলটা কি হবে জি জি যদি আপনি বলতে পারেন পরের ক্যান্ডেল কি হবে তাহলে কি আপনি আপ বা ডাউন এ ট্রেড নিতে পারবেন এখন কিন্তু মার্কেট একটা ডাউনে চলে আসছে এবং এখানে একটা সাপোর্ট জোনের মধ্যে আছে এই যে এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট জোন আছে এখান থেকে মার্কেট যে এই জায়গায় ক্লোজিং দেওয়া ট্রাই করবে যদি নিচে ক্লোজিং দেয় এইটুকু জায়গার আশেপাশে এটা ক্লোজিং দিবে দিয়ে মার্কেট উপরে যাওয়ার ট্রাই করবে তারপর এটা আমাদের রেড ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে পরেরটাও আমাদের রেড হওয়ার কথা পরের ক্যান্ডেলটাও আমাদের রেড হওয়ার কথা কিন্তু কনফার্মেশন নাই কিন্তু রেড হওয়ার কথা

আপনারা কিন্তু তা দেখতেছেন না রাইট আমি আমার চোখ দিয়ে কিন্তু মার্কেটে অনেক কিছু দেখতেছি কারণ আপনি নতুন আমি আপনাকে যা দেখাচ্ছি আপনি শুধুমাত্র তাই দেখতেছেন কিন্তু আমি তো আগে থেকে অনেক কিছু জানি যার কারণে আমি আরো এমন কিছু দেখছি যার কারণে আমি বললাম এই ক্যান্ডেলটা রেড হবে পরপর দুইটা রেড পরপর দুই তিনটা রেড আপনি দেখছেন মনে হচ্ছে না না ভাইয়া ওই প্যাটার্নটা না এটা অন্য একটা প্যাটার্ন এটা মনে আছে ভাইয়া আপনাদের একটা আমি জিনিস বলেছিলাম মার্কেট ট্র্যাপের একটা বিষয় মানে ট্র্যাপ মার্কেট কি বলবে এই যে দেখেন এখানে একটা বায়ার প্রেসার ছিল এখানে একটা শ্যাডো দেখছেন না আমি শ্যাডোটা দেখে বলছি মার্কেট পরের ক্যান্ডেল কি হবে আমি শুধুমাত্র এইটুকু দেখছি এখানে একটা শ্যাডো আছে দেখেন শ্যাডোটা দেখলেন না এই যে শ্যাডোটা এই শ্যাডো মানে কি এখানে বায়ার প্রেসার মানে মার্কেট উপরের দিকে এখানে বায়ার অ্যাক্টিভ মানে গ্রিন ক্যান্ডেলের মানুষজন এখানে অ্যাক্টিভ তাই না তো মার্কেট এখানে দেখাচ্ছে এখানে বায়ার অ্যাকটিভ মার্কেট এখানে কি দেখাচ্ছে বায়ার অ্যাকটিভ তার মানে মার্কেট যা দেখাবে তার বিপরীত ঘটনা ঘটবে কারণ মার্কেট যা দেখাবে সবাই তা করবে ধরুন আপনি যা জানেন না মানে আপনি কোনো কিছু জানেন না আপনি বেসিক জিনিস জানেন তাহলে আপনি কি করবেন এখানে যেহেতু আপনি এই শ্যাডোটা দেখে বুঝলেন এখানে বায়ার অ্যাকটিভ দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ এখান থেকে আপে ট্রেড নিছে এখান থেকে আপে ট্রেড নিছে কিন্তু আমাদের গত দুই তিনটা ক্লাস যারা করছেন আমাদের ভিআইপি মেম্বার তারা তাদের কিন্তু বলছি মার্কেট যা দেখাবে ঘটানোর ট্রাই করবে তার উল্টা রাইট সো সবাই এখান থেকে আপের জন্য এন্ট্রি নিছে কিন্তু আমি বলছি এখানে ডাউনে যাবে এখন দেখেন এখানে মার্কেট ডাউনে আসছে আসার পরে মার্কেট এরপরে মানুষদেরকে আরো ট্র্যাপ করার চেষ্টা করছে মানুষ কি করলো ইয়ার মার্কেট কি করলো যারা এখান থেকে পরে মনে করছে যে এখান থেকে আপে যাবে দেখেন এখান থেকে পরের ক্যান্ডেল আপে যাওয়ার কথা কিন্তু মার্কেট আরো বেশি ট্র্যাপ করলো এখানে আরেকটা আপনার রেড ক্যান্ডেল এখানে আরেকটা রেড ক্যান্ডেল দিলো এবং এইখানে একটা লম্বা শ্যাডো দিলো কি মানে সবাই মনে এখানে কনফিউজ হয়ে যাবে এই পজিশনে এসে মার্কেট কনফিউজ হয়ে যাবে এইটুকু অংশ দেখে মানুষ মনে করবে এইটুকু অংশ দেখে মানুষ মনে করবে এইটুকু অংশ দেখে মানুষ মনে করবে মার্কেট আপে যাবে কিন্তু মার্কেট চলে আসলো ডাউনে ঠিক আছে আবার এই ক্যান্ডেলটা দেখে এখানে সেলার অ্যাক্টিভ মানুষ মনে করবে এখান থেকে মার্কেট ডাউনে যাবে সবাই এখান থেকে ডাউন এন্ট্রি নিছে কিন্তু মার্কেট তার উল্টা ঘটনা ঘটাবে বুঝতে পারছেন অর্থাৎ সবাই যা চিন্তা করে মার্কেট তার উল্টা দিকে ঘটে এই জন্য আপনি মনে মনে ভাববেন যে আমি যেটাই নেই মার্কেট তার উল্টা হয় কখনো যদি কেউ ট্রেড করে থাকবেন থাকেন তখন চিন্তা করে দেখবেন আপনাদের সাথে এই ঘটনা অনেক সময় ঘটে যে আপনি মনে মনে যা চিন্তা করতেছেন আপনি মনে করতেছেন এটা হওয়ার কথা কিন্তু উল্টাটা কেন হলো এখানেই মূলত ট্র্যাপ মার্কেট চাইবে না কখনো আপনি প্রফিট করেন মার্কেট চাবে আপনি যাতে লস করেন রাইট মার্কেট চাবে এটা কিন্তু আপনাকে এটাকে সাইকোলজি মানে মার্কেটের সাইকোলজি বলতে একটা বিষয় আছে ট্রেডিং সাইকোলজি বলা হয় ঠিক আছে তো ট্রেডিং সাইকোলজিতে আপনাকে মার্কেটের এই ট্র্যাপ ধরতে হবে কোন জায়গায় মার্কেট ট্র্যাপ করার চেষ্টা করতেছে এন্ড এই ট্র্যাপ যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন মার্কেট পরবর্তী মোমেন্টাম কি হবে বুঝতে পারছেন মার্কেটের মতো করে চিন্তা করতে হবে নরমাল মানুষের মতো না মার্কেট কিভাবে চিন্তা করতেছে

তারপর এই যে এইখানে আর একটা শিওর শর্ট প্যাটার্নের মধ্যে একটা অংশ আছে এই জায়গাটাতে দেখেন একটা খালি জায়গা তৈরি হয়েছে এখানে আপনার দেখেন কোন এমন কোন জায়গা কি আছে যেখানে মার্কেট খালি রাখছে এখানে খালি রাখছে মার্কেট বা এখানে কি খালি রাখছে না খালি রাখে নাই কিন্তু এইটুকু জায়গা দেখেন খালি হিসেবে তৈরি হইছে মার্কেট এই জায়গা থেকে তৈরি হইছে তো যেহেতু এই জায়গা থেকে মার্কেট তৈরি হইছে তো ওই ক্ষেত্রে মার্কেট এই গ্যাপটা ফিলআপ করার জন্য উপরে আসবে আপে আসবে না না করবে কারণ মার্কেট রাখে মার্কেটে দেখেন আপনি ইতিহাস ঘাটেন ইতিহাস ঘাটেন এখানে আপনি যেদিকেই তাকাবেন যেদিকেই তাকাবেন কোন ক্যান্ডেলের মাঝে কোনো গ্যাপ আপ নাই তার মানে এইটুকু অংশে যে গ্যাপ দেখতে পাচ্ছেন এই গ্যাপটা মার্কেট ফিল আপ করার জন্য হলেও উপরে আসবে

আরেকটু অ্যাডভান্স একুরেসি যাতে আরো বাড়ে প্রফিট করার সম্ভাবনা যাতে আরো বাসে আরো বাড়ে সেটা আমি এখন একটু আপনাদের গ্যাপ ফিল আপ করার জন্য মার্কেট উপরে এসে গ্যাপটা ফিল আপ করবে করছে কিনা দেখেন তো এই গ্রিন ক্যান্ডেল টাইম গ্যাপ আমি যেটা বলতেছি আমার কথা মতো মার্কেট চলতেছে কিনা বলেন তো এটাই ওটা কি এটাই অ্যাকুরেসির পাওয়ার মূলত এখন হান্ড্রেড পার্সেন্ট তো দুনিয়ার কেউ না হান্ড্রেড পার্সেন্ট দুনিয়ার কেউ না রাইট আপনার সাইকোলজি ঠিক থাকলে এন্ড আপনি যদি মার্কেট বোঝেন চার্ট বোঝেন তাহলে মার্কেটে কি ঘটবে এটা আপনি প্রেডিক্ট করতে পারবেন আর এটা যদি প্রেডিক্ট করতে পারেন তাহলে লাভ লস থাকবেই লস আমিও করি আপনিও করবেন কিন্তু আমাদের লাভের পরিমাণ যাতে লসের চেয়ে বেশি হয় তাহলে আলটিমেটলি দিন শেষে আপনি একজন প্রফিটেবল ট্রেডার ট্রেড করে ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন আর যদি আপনি এই জিনিসগুলো না বোঝেন না শিখেন না পারেন তাইলেই আপনি লস করবেন মার্কেটে অনেক টাকা হারাবেন কিন্তু বুঝে করলে আনলিমিটেড টাকা আছে রাইট

বাংলাদেশের ইতিহাসে বা আপনার বিশ্বের ইতিহাসে এই জিনিসটা আমি ছাড়া ইউটিউবে কেউ আর দেখায় আমি আমি আপনাদের আপনাদের মেম্বারদের গত একটা ক্লাসে শিখাইছি এখন অনেক নতুন মেম্বার আছেন আবার জিনিসটা মনে করাই দিচ্ছি এত পাওয়ারফুল স্ট্র্যাটেজি বলার বাহিরে দেখেন বুলিঙ্গের বাইরে আসছে মার্কেট ভেতরে পরের ক্যান্ডেল যাইতে পারে আমি এখান থেকে একটা এন্ট্রি নিব আমি একটা এন্ট্রি এখান থেকে নিব আপের জন্য দেখেন আপনাদের সামনে আমি একটা এন্ট্রি নিলাম প্রফিট হইতে পারে লস হইতে পারে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি থেকে নিলাম ঠিক আছে আপনাদের সামনে কিন্তু আমি লাইভ ট্রেড নিলাম আপনারা জাস্ট মিলান এই যে ক্লাসে যা শিখলেন আমি আপনাদের ওই শিখার কাজে লাগিয়ে ট্রেড নিছি একটু আগে যেটা শিখাইলাম এখন দেখেন এই শিখানোটা আমাকে ইনকাম দিচ্ছে কিনা দেখেন তো এটা গ্রিন হয় কিনা সবাই মিলে গ্রিন হচ্ছে এটা দেখি আমাদের প্রফিট দেয় না লস দেয় আমরা একটু দেখে নেই এই কেন নিছি এই গ্রিন ক্যান্ডেলটা ধরেন আমি

ত্রিশ মিনিটে যদি এই একটা ক্যান্ডেল তৈরি হয় বুঝেনি এখন এর পার্থক্য পুরোটাই বুঝার বিষয় প্র্যাকটিক্যাল কিছু না এখন আমি নেক্সট পাঁচ মিনিটের কথা আপনার ট্রেডিং এর লাইফ চেঞ্জ করে দেবে যদি আপনি বুঝতে পারেন বুঝেন এখানে এখন আমি তিরিশ মিনিটের চাটে আসি এখানে একটা ক্যান্ডেল কয় মিনিটে তৈরি হয় তিরিশ মিনিটে তার মানে একটা ক্যান্ডেল যদি তিরিশ মিনিটে তৈরি হয় তার মানে এক মিনিটের চাটে তো আমরা ট্রেড নেই তাই না

তিরিশটা দর যাবে না মানে ম্যাক্সিমাম ক্যান্ডেল আপে যাবে তাহলে আপনি কি ম্যাক্সিমাম ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিলে আপনার প্রফিট হবে না এই জিনিসটা কি শিখে আপনার কেমন লাগে এটা কি বুঝতে পারছেন মাথায় কি কিছু ঢুকছে এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের একটা থিওরিটিক্যাল জিনিস এটুকু যদি বুঝতে পারেন আপনার প্রফিট অনেক পরিমাণ বেড়ে যাবে প্রফিটেবিলিটি দেখেন এখন আমি একটু আবার বলবেন আচ্ছা বোঝেন নাই ভাই আবার বলেন আচ্ছা আপনার মত হইতে একটু সময় লাগবে আচ্ছা আমি আবার বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এই জিনিসটা বুঝলে আপনার প্রফিটেবিলিটি 90% এর উপরে চলে যাবে জাস্ট বুঝবেন এই ক্যান্ডেলটা বুলিংগার ব্যান্ডসের বাইরে গেছে কিনা হ্যাঁ তার পরের ক্যান্ডেল কি হবে বুলিংগার ব্যান্ডসের ভিতরে হবে কিনা ভিতরে হবে আপে যাবে তার মানে আপে যাবে এখন আমরা এন্ট্রি নিব কোন ক্যান্ডেলে এই ক্যান্ডেলটা দেখে পরের ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি নিব না হ্যাঁ আপের জন্য জি

মার্কেট যেদিকে যাবে আপনি তো ওইদিকে ট্রেড নেবেন আপনি তো জানেন পরবর্তী তিরিশ মিনিট তাহলে কি প্রফিট করতে পারবেন আপনি আপনি যদি জানেন নেক্সট তিরিশ মিনিট আপনাকে যদি আমি বলে দেই এখন থেকে পরের তিরিশটা মিনিট খালি আপেই যাবে মার্কেট আপেই যাবে তাহলে কি আপনি ইনকাম করতে পারবেন কিনা বলেন আমি আগেই বলে দিলাম মার্কেট কই যাবে আপনি তো আগে থেকেই ভবিষ্যৎ জানেন জি হ্যাঁ ভাই এটা ক্লিয়ার তেলে এখন দেখেন এই ক্যান্ডেলটা 30 মিনিটটা আপের জন্য তৈরি হচ্ছে তাই না সবাই বুঝছেন যেহেতু এটা আপের জন্য তৈরি হচ্ছে এখন আমরা এক মিনিটের 차টে দেখব মার্কেট আপে যাচ্ছে কিনা সবাই আমার সাথে তাকাবেন মনোযোগ দিয়ে 30 এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তাইলে এখন আমি এখান থেকে 30 মিনিট থেকে 1 মিনিটে চলে যাই এবং এখানে দেখেন কোন জায়গা থেকে মার্কেটটা শুরু হইছে মার্কেট শুরু হইছে দেখেন 22টা 23 থেকে দেখেন 22টা 23 24 25 26 এর থেকে তাই না

এই যে দেখেন এই যে আমাদের বুলিংগার ব্যন্সের বাইরে এই জায়গা থেকে শেষ হইছে এটা কিন্তু 30 মিনিটের চার্ট ওয়াইজ এখান থেকে শুরু হইছে গ্রিন ক্যান্ডেলটা ঠিক আছে সবাই বুঝতে পারতেছেন এখন কিন্তু আমরা 1 মিনিটের চাটে আছি ওই একটা ক্যান্ডেল তৈরি হইতে এতগুলো ক্যান্ডেল লাগছে বুঝতে পারছেন ওই একটা ক্যান্ডেল 30 মিনিটের একটা ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য

কিন্তু আপনি তিরিশ মিনিটে চার্ট দেখে বললেন পরের তিরিশ মিনিট মার্কেট আপে যাবে যেহেতু আপনি মেইন ট্রেন্ড বুঝতে পারলেন যে পরের তিরিশ মিনিট মার্কেট কই যাবে তাই আপনি এক মিনিটে আসার পর এবার আপনি সময় সুযোগ বুঝে আপনি এবার খালি আপের জন্য এন্ট্রি নিতে থাকেন যেমন এখান থেকে বুঝলেন মার্কেট আপে যাবে পরেরটাও আপে গেল পরেরটাও আপে গেল ঠিক আছে পরে আপনার এই জায়গায় তো আপনি একটু গড়বড়ে সিচুয়েশন এখানে আপনি ট্রেড অ্যাভয়েড করলেন ঠিক আছে আচ্ছা এটা কি হলো ঠিক আছে মনে হয় আচ্ছা চলে ওকে যেটা বলতেছিলাম ঠিক আছে মার্কেট তিরিশ মিনিট আপের দিকে যাবে বা ডাউনের দিকে যাবে এই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন আপনি মূলত এটা দেখে বুঝবেন লাইক আমি আবারও দেখাচ্ছি তিরিশ মিনিটের চার্টে চলে যাচ্ছে তিরিশ মিনিটে চাটে চলে যাচ্ছি লাইক আপনি এই যে সতেরোটা ছাপ্পান্ন সাতনার ঘটনা দেখেন বুলিং এয়ার প্যান্টসের বাইরে গেছে মার্কেট ভেতরে আসছে সো দেখেন এই এটা 30 মিনিটে এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার মানে আমরা যদি এক মিনিটে যাই তাহলে সতেরোটার এই আশেপাশে যদি আসি দেখেন সতেরোটা এখানে না আমরা সতেরোটা কোথায় গেল এই যে দেখেন সতেরো আঠেরো এই যে এই আশেপাশে আপনি তাকান এই যে এখানে দেখেন বড় টাইম ফ্রেমে তিরিশ মিনিটে বলিঙ্গার ব্যান্স এর বাইরে গেছিল এবং পরবর্তী তিরিশ মিনিট পরবর্তী তিরিশ মিনিট দেখেন বুলিঙ্গার ব্যান্সার এই যে ভেতরে মার্কেট এটা কিন্তু তিরিশ মিনিটে এইটুকু ক্যান্ডেল তৈরি হয়েছে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন এইটুকু ক্যান্ডেল তিরিশ মিনিটের চাটে একটা ক্যান্ডেলের সময় আমার কথা কি এটুকু বুঝতে পারছেন এইটুকু চার্ট তিরিশ মিনিটের টাইম ফ্রেমে একটা ক্যান্ডেলের সমান কারণ আমরা এখন এক মিনিটের চাটে আছি এক মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হয় আর তিরিশ মিনিটের চাটে একটা ক্যান্ডেল তিরিশ মিনিটে তৈরি হয় তার মানে এইখানে প্রায় তিরিশটার মতো ক্যান্ডেল আছে এই তিরিশটা ক্যান্ডেল তৈরি হইতে তিরিশ মিনিটের চাটে মানে এই তিরিশটা ক্যান্ডেল মিলে তিরিশ মিনিটের চার্টে একটা ক্যান্ডেল হবে আর আমরা যদি এখন এক মিনিটের চাটে আছি ওই তিরিশ মিনিটের একটা ক্যান্ডেল এখন এক মিনিটের চার্টে প্রায় তিরিশটা ক্যান্ডেলের সমান তিরিশটা ক্যান্ডেল হবে তার মানে আপনি বুঝে গেলেন মার্কেট কোন দিকে যাবে তিরিশ মিনিটের বিগ টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারলেন মার্কেট কোন দিকে যাবে আপনি কিন্তু তিরিশ মিনিট দেখেই বুঝলেন মার্কেট এখন আপে যাবে তাহলে দেখেন এক মিনিটে একটা আপ ক্যান্ডেল হইলো দুইটা আপ ক্যান্ডেল হইলো আপ ক্যান্ডেল হইলো একটা ডাউন ক্যান্ডেল এটা এমটিজি দিলে চারটা আপ পাঁচটা আপ ছয়টা তারপরে দেখেন আরেকটা 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 আপ আরেকটা কতগুলো আপ ক্যান্ডেল হয়েছে একটু জাস্ট চিন্তা করে দেখেন এখন আপনি যদি নেক্সট টা ক্যান্ডেলেই এই টা ক্যান্ডেলেই যদি আপনি আপের জন্য এন্ট্রি নেন

বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের এই স্ট্র্যাটেজিতে ট্রেড নিব নরমালি আমি একটু আগে বুলিঙ্গার ব্যান্ডসের যে স্ট্র্যাটেজিটা শেয়ার করছি ওইখানে আমরা কি শিখছি বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গেলে মার্কেট উপরে আসে তাই না এটা কিন্তু এক মিনিটের চাটে একটা ক্যান্ডেল আমরা প্রেডিক্ট করলাম যে একটা ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্সের বাইরে গেছে পরেরটা উপরে আসবে কিন্তু 30 মিনিটের চাটে আমরা এই সেম এই সেম স্ট্র্যাটেজিটাই 30 ক্যান্ডেলের জন্য আমরা বের করতে পারতেছি যে পরের 30 টা ক্যান্ডেল কি আপে যাবে না ডাউনে যাবে আমার কথা কি বুঝতে পারছেন

তো আমরা কিন্তু একটা শিওর শর্ট শিখে ফেললাম এবার আমি আরো কিছু শিওর শর্ট প্যাটার্ন শিখাই শিওর শর্ট প্যাটার্ন আমরা কিন্তু শিওর শর্ট প্রায় দুই তিনটা স্ট্র্যাটেজি শিখছি সে এখন আমি আরেকটা শিওর শর্ট প্যাটার্ন শিখাই দেখেন একটা ট্রেন্ডি মার্কেট ট্রেন্ডি মার্কেটে মিনিমাম চারটা ক্যান্ডেল থাকতে হবে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল চারটা ক্যান্ডেল সেম ডিরেকশনে আছে এর বেশি থাকলে সমস্যা নাই মিনিমাম আমাদের চারটা থাকতে হবে একটা না কন্টিনিউস ক্যান্ডেল হবে এটা একটা শিওর এই প্রফিট হবে আপনার নাইনটি নাইন পার্সেন্ট বা এইট পার্সেন্ট ঠিক আছে তো দেখেন এই টাইপের ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ডি মার্কেটে পরপর চারটা ক্যান্ডেল আরো দুইটা বেশি হয়েছে এটা আমাদের জন্য আরো কনফার্মেশন খুব ভালো টিনডি মার্কেটে এরকম পরপর চারটি ক্যান্ডেলের পরে অপজিট ডিরেকশনের যদি একটা ক্যান্ডেল আসে অপজিট ডিরেকশনে যদি একটা ক্যান্ডেল আসে তাহলে পরের ক্যান্ডেলটা সেম ডিরেকশনে হবে পরের ক্যান্ডেলটা সেম ডিরেকশনে হবে অর্থাৎ রেড ক্যান্ডেল পরবর্তী পরপর চারটার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে এবং গ্রিন ক্যান্ডেল আগের ক্যান্ডেলটাকে পুরো কভার করছে দেখেন আগের রেড ক্যান্ডেলটাকে এটা কভার করছে কিনা বলেন তো এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাকে কভার করছে কিনা জি করছে পুরোটা কভার করে ফেলছে না হ্যাঁ জি এই টাইপের সিচুয়েশনে পরের ক্যান্ডেলটা পরের ক্যান্ডেলটা আবার রেড হয় এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডে এরকম পর পর চারটা ক্যান্ডেলের পরে চারটা ক্যান্ডেলের পরে একটা ক্যান্ডেল যদি আপ হয় এবং এই আপ ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটাকে যদি কভার করে তাহলে পরের ক্যান্ডেলটা ডাউন হবে এটা মুখস্থ করে ফেলেন এটা একটা শিওর শট প্যাটার্ন একটা শিওর শটের স্ট্র্যাটেজি ক্লিয়ার তারপর আমরা 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 এই জিনিসটা জিনিসটা দেখি দেখি কাজ করে কিনা যেমন এই জায়গাতেও কাজ করছে দেখেন এই যে দেখেন পরপর চারটা ক্যান্ডেল এটা কিন্তু লাইভ লাইভ কিছুক্ষণ আগে এই ক্যান্ডেল গুলো তৈরি হয়েছে পরপর চারটা ক্যান্ডেল পরে একটা ক্যান্ডেল আগের ক্যান্ডেলটাকে কভার করছে রাইট এবং পড়ার ক্যান্ডেল ডাউন আসছে কিনা দেখেন এটা ডোজি দিছে তারপরেও কিন্তু এটা প্রফিট দিয়ে যাবে ডোজি ক্যান্ডেল মানে যেখান থেকে মার্কেট শুরু হয় ওইখানে এসে ক্লোজ ডোজি ক্যান্ডেল হইলেও এটা কিন্তু সেফটি মার্জিনে প্রফিট ইভেন পড়ার ক্যান্ডেলটাও ডাউন ঘটনা সত্য কিনা দেখেন মিলছে কিনা তারপর আমি আরেকটা দেখাই এখানে আমি আরেকটা দেখাই মিনিমাম চারটা ক্যান্ডেল থাকতে হবে আমি একটু দেখাই ট্রেন্ডি মার্কেট হইতে হবে অবশ্যই এই যে দেখেন এখানে দেখেন এই যে এই জায়গাটাতেও সেম ঘটনা করছে দেখেন পরপর চারটা ক্যান্ডেল পরে একটা ক্যান্ডেল আগের ক্যান্ডেল কভার করছে পরের ক্যান্ডেল ডাউনে আসছে মিলছে আশা করি দেখতে পাইছেন যে মিলছে তো এটা হচ্ছে ডাউন এর ক্ষেত্রে এবার আপের ক্ষেত্রেও সেম আপের ক্ষেত্রেও সেম পরপর চারটা ক্যান্ডেল এর আপের পরে একটা ক্যান্ডেল যদি রেড হয় পরের ক্যান্ডেল আবার আপ হবে ঠিক আছে তো এটা আমি পারফেক্টলি একটা এন্ট্রি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে একটা এন্ট্রি আছে দেখেন একটা আপ মার্কেটে পরপর চারটা ক্যান্ডেল আপ হওয়ার পরে একটা ক্যান্ডেল আপনার রেড হইছে পরের ক্যান্ডেলটা আবার আপ হইছে দেখছেন আবার পরের রেড তো দেখেন আমাদের কিন্তু এন্ট্রি হবে এই ক্যান্ডেলে এই যে এই ক্যান্ডেলটাতে মানে পর পর কন্টিনিউয়াস ক্যান্ডেলের পর আগের ক্যান্ডেলটাকে যদি বিপরীত ক্যান্ডেল কভার করে তাহলে পরের ক্যান্ডেলটা এই ট্রেন্ডের মতোই আপনার সেম ডিরেকশনে হবে ঠিক আছে যেমন আমরা এখানে এটা তো ডাউন ট্রেন্ডের মার্কেট তাই গ্রিন ক্যান্ডেলটা খুঁজে পাচ্ছি না রেড ক্যান্ডেল বেশি চোখে পড়তেছে আমরা আরো কিছু খুঁজার ট্রেন্ডি মার্কেট হইতে হবে এটাকে আমরা কনসিডার করতে পারি আমাদের পুরো স্ট্র্যাটেজির সাথে মিলে না হ্যাঁ পুরো স্ট্র্যাটেজির সাথে মিলে না যার কারণে আর কি কনসিডার করব না কারণ আগের ক্যান্ডেলকে পুরোপুরি কভার করতে হবে তাই কভার করে নাই বুঝতে পারছেন না না আগের ক্যান্ডেলকে আমাদের কভার করতে হবে যদিও ভাই এটা আমাদেরকে আগের ক্যান্ডেলকে পুরোপুরি কভার করে নাই তারপরে এই सेम ঘটনা হইছে কিন্তু পুরোপুরি কভার যদি করে তাইলে এটা শিওর শর্ট বুঝতে পারছেন যেমন এই যে এইখানের শিওর শর্টটা দেখেন এই যে পর পর চারটা ক্যান্ডেলের পরে এটা একটা পারফেক্ট ম্যাচ দেখেন পর পর চারটা ক্যান্ডেলের পরে আগে আগের ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলটা কভার করছে হ্যাঁ বাট

ক্লিয়ার তো এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি গেল এবার আরেকটা শর্ট স্ট্র্যাটেজি শিখায়া আমি আজকের ক্লাসটা শেষ করব ঠিক আছে মোটামুটি প্রায় দুই ঘন্টা প্লাস হয়ে গেছে তাই আর ক্লাস লং করব না আমি আরেকটা স্ট্র্যাটেজি দিয়ে ক্লাসটা শেষ করে দেব আরেকটা ভালো স্ট্র্যাটেজি দেখি কোথায় আছে ওকে পাইছি এই যে দেখেন টেললেস ক্যান্ডেল টেললেস ক্যান্ডেল এর পরের ক্যান্ডেল সেম ডিরেকশনে হয় এই যে এই টাইপের ক্যান্ডেল দেখেন এই যে এই ক্যান্ডেলটার দিকে তাকান ঠিক আছে এই যে এই ক্যান্ডেলের নিচে কি কোনো টেল আছে কোনো শ্যাডো আছে উপরে শ্যাডো আছে তাই না কিন্তু নিচে কি কোনো শ্যাডো আছে এই টাইপের সিচুয়েশনে পরের ক্যান্ডেল সেম ডিরেকশনে হবে সেম ডিরেকশনে হবে এবং ট্রেন্ডি মার্কেট হইতে হবে অবশ্যই আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে থাকতে হবে ডাউন বাট আপ ট্রেন্ডে থাকতে হবে ট্রেন্ডি মার্কেটে বুঝতে পারছেন যে কোনো একটা না এরকম একটা পর আমি বলি পর পর দুইটা ক্যান্ডেলের পরে বা তিনটা ক্যান্ডেলের পরে এরকম দুইটা ক্যান্ডেল মিনিমাম হইতে হবে দুইটা ক্যান্ডেল মিনিমাম

গ্রিন এর ক্ষেত্রে নিচে রেড এর ক্ষেত্রে উপরে টেল থাকা যাবে না তো গ্রিন এর ক্ষেত্রে নিচে টেল নাই পরে একটা গ্রিন হয়েছে আর রেড এর ক্ষেত্রে উপরে টেল নাই নিচে দেখেন পরে একটা রেড এটা একটা স্ট্র্যাটেজি তারপর এই যে দেখেন এখানে এটা কাজ করছে পর পর মিনিমাম দুইটা ক্যান্ডেলের পরে উপরে কোনো শ্যাডো আছে এটা শ্যাডো আছে না না এবং পরেরটা কি রেড হইছে না হ্যাঁ সেম ডিরেকশন হইছে না এবং পরে দেখেন একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলের পরে আবার উপরে কোনো শ্যাডো নাই পরেরটা রেড হইছে না হ্যাঁ

কিন্তু আপনার যদি দেখেন যে বুলিংয়ের ব্যান্ডের বাইরে গেছে কিন্তু যে ক্যান্ডেলটা বাইরে গেছে তার নিচে কোনো শ্যাডো নাই তার নিচে কোনো শ্যাডো নাই পরেরটা যে ডাউনে আসবে তার কোনো কনফার্মেশন নাই তাইলে পরেরটা আপে যাইতে পারে যেমনটাই সিচুয়েশনে করতেছে বুঝতে পারছেন তো অবশ্যই বুলিংয়ের ব্যান্ডসের বাহিরে গেলে যে মার্কেট ভেতরে ঢুকবে এটা তো অ্যাকুরেট একটা স্ট্র্যাটেজি শিওর শট

দেখি পাই কিনা এই যে দেখেন এখানে পাইছি দেখেন পর পর কয়টা ক্যান্ডেল এখানে যাচ্ছে 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 এটারো শ্যাডো আছে এটার মধ্যে শ্যাডো নাই পরেরটাাপে গেছে রাইট পরেরটা কিন্তু আপে গেছে এবং আপে গিয়ে পরেরটা দেখেন বুলিংগার ব্যান্সের বাইরে গেছে পরেরটা রেড হইছে তাই না রেড হইছে কিন্তু এটা নিচে কিন্তু শ্যাডো আছে তাই রেড হইছে কিন্তু যদি শ্যাডো না থাকতো তাহলে পরেরটাও গ্রিন হওয়ার সম্ভাবনা ছিল তাই না যে তারপরে আমরা যদি আরো পিছনে আসি আরো দেখেন আপনি এই যে দেখেন এখানে উপরে শ্যাডো নাই পরেরটা রেড হয়েছে শ্যাডো নাই পরেরটা আবার রেড হয়েছে দেখছেন সো শেডো বা টেললেস ক্যান্ডেল যেমন দেখেন বাইরে গেছে উপরে চলে আসছে তারপর আমরা শ্যাডোটাই দেখি শ্যাডোর স্ট্র্যাটেজি যেহেতু বলতেছি সো মার্কেট খোঁজাখুঁজি করলে আপনি যদি এখানে মার্কেট আছে মার্কেট যদি খোঁজাখুঁজি করেন আজকে যে পরিমাণ আপনাদেরকে আমি শিওর শর্ট স্ট্র্যাটেজি বুঝাইলাম মার্কেট বুঝাইলাম সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেন্ড সাপোর্ট এস ভিএএনআস এনআ তারপর আপনার বেস মুভিং স্ট্র্যাটেজি বুঝাইলাম আপনার স্ট্র্যাটেজি বুঝাইলাম তিরিশ মিনিট টাইম ফ্রেম অ্যানালাইসিস করে পরবর্তী তিরিশ মিনিট মার্কেট কোন দিকে যাবে বুঝাইলাম আপনাদেরকে বই দিলাম চার্ট অ্যানালাইসিস বুঝালাম ক্যান্ডেলের নাম বুঝাইলাম এত কিছু বুঝাইলাম স্যার আপনি আমাকে বলেন আপনি যদি এত কিছু শেখেন শেখার পর যদি আপনি ট্রেড করেন আপনি কি আলটিমেটলি प्रॉफिटेबल হতে পারবেন কিনা সম্ভাবনা আছে কিনা যে চেষ্টা করলে আপনি পারবেন ইনশাআল্লাহ চেষ্টা জি স্যার আমি প্রায় দুই ঘন্টা প্লাস ক্লাস হয়ে গেছে তাই আজকে ক্লাসটা আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি আপনারা কি সন্তুষ্ট আছেন আজকে ফ্রি ক্লাসটা করে আমি বলতে চাইছিলাম ক্লাসটা কি পাওয়া যাবে জি রেকর্ড দিয়ে দিব ক্লাসের রেকর্ড আমি দিয়ে দিব হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমি বলি আমি আজকের ক্লাসের রেকর্ড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা এই জুমের চ্যাট বক্সে দেখেন আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি অথবা যারা হোয়াটসঅ্যাপে আছেন হোয়াটসঅ্যাপেও আমি টেলিগ্রাম চ্যানেলের লিংকটা একটু পরে পাঠিয়ে দিব আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে যান টেলিগ্রামে আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে ভিডিওটা যখন রেকর্ড করব মানে ইয়া করব এডিট করব তখন আমি ইউটিউবে পাবলিশ করে দিলে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন আর টেলিগ্রাম চ্যানেলও আমি ভিডিওটা দিয়ে দিব তো যারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হন নাই তারা টেলিগ্রামে অবশ্যই যুক্ত হন ইউটিউবের লিংকটা দিন ইউটিউবের লিংকটা তাই তো ইউটিউবের লিংকটা দিয়ে দেন আচ্ছা আমি ইউটিউব চ্যানেলটাই দেখাই দেই আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিন জি 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 এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ঠিক আছে দাঁড়ান আমি একটু করি এই যে এটা হচ্ছে মূলত আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টিচ টোয়েন্টি ফোর প্রো হ্যাঁ প্রায় এক লাখ সত্তর হাজার সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এই চ্যানেলে মূলত আপনারা ক্লাসের ভিডিওটা আপলোড করে দিলে পেয়ে যাবেন ইভেন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব চ্যানেল চ্যানেলে যারা জয়েন হননি আমি চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিংক জুমের চ্যাটবক্সে আবারও দিয়ে দিলাম আর কোটেক্সে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক কোটেক্সে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আমি হোয়াটসঅ্যাপে দিব না হোয়াটসঅ্যাপে জাস্ট টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাই দিব হোয়াটসঅ্যাপে আমাদের ফ্রিলান্সিং গ্রুপ ওইটা ওইটাই শুধুমাত্র ফ্রিলান্সিং আর ক্লাস ওই টাইপের জিনিসপত্র হয় তাই ট্রেডিং ওইটাই ঢুকাবো না ওইটা ওইটার পার যারা ট্রেডিং ইন্টারেস্টে তারা টেলিগ্রাম আসলে এখানে আমরা হচ্ছে ট্রেডিং এর এ টু জেড পরের ক্লাসের আপডেট আমি দিয়ে দিব আজকে তো আমরা একটা ক্লাস করলাম একটা ক্লাসে কিন্তু অনেক কিছু শিখলেন পরের ক্লাস ভাই ট্রেডিং এর যে ভাই মুখ কোন জায়গাতে বললে দারান বলতেছি আমি একটু শেষ করে নিই আমি হচ্ছে কি আপনার আগামী আমার হচ্ছে এখানে দাঁতের অপারেশন হবে তো এক দুই দিন আমি রেস্টে থাকব ব্রেড রেস্টে আমি नेक्स्ट ক্লাস আবার সামনের সপ্তাহে নিব ঠিক আছে আপনি আপনারা এই সপ্তাহটা এই সপ্তাহটা আজকের এই ক্লাসটা দেখে বাসায় জাস্ট প্র্যাকটিস করবেন ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন আর যারা আমাদের টেলিগ্রাম মেম্বার তারা তো লাইভ ব্যালেন্স দিয়ে ট্রেড করেন আর টেলিগ্রামে কিন্তু আমি সিগন্যাল দেই অর্থাৎ আমরা যেই ট্রেডগুলো নেই হ্যাঁ আমি নিজে যেই ট্রেডগুলো নেই আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সেম ট্রেডটা সেম টাইমে আপনাদের সাথে শেয়ার করে দেয় ঠিক আছে এটা করে আপনি আমার আমার সাথে সাথে নিলে আমি যদি করি আপনিও করবেন ধরেন আমি দশটা পনেরোতে একটা ট্রেড নিবো আপের জন্য তা আমি আগে থেকে বলে দিলাম যে আমি এই ট্রেডটা আপনি আপনারা ও চলে আমার সাথে নিতে পারেন সেম মার্কেট আপনি আপে নিলেন তাহলে আমার ট্রেড আমি যে টাইমে নিবো আপনিও আপে নিবেন আমি যদি প্রফিট করি আপনিও প্রফিট আমি লস করলে আপনারা লস তো লাভ লস যদি আপনি বহন করতে পারেন তাইলে টেলিগ্রামে আমি হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপে সিগন্যাল দেই ওই ক্ষেত্রে ফ্রিতে কোনো টাকা পয়সা কিছু লাগে না সম্পূর্ণ ফ্রি আমাদের যা আছে সব ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আমাদের শেখানো আজকে ক্লাস করলেন ফ্রি পরের ক্লাসও ফ্রি এর পরের ক্লাসও ফ্রি অর্থাৎ ট্রেডিং আমি সম্পূর্ণ ফ্রিতে শেখাবো সিগনালও ফ্রি জাস্ট আমি একটা কমিউনিটি তৈরি করতেছি যেখানে এই টাইপের মানুষগুলো আমাদের সাথে কানেক্ট থাকবে তাহলে কি ভিআইপি আপনার ভিআইপি গ্রুপে কি অ্যাড থাকবো এখন আপনি ভিআইপি গ্রুপে অ্যাড টেলিগ্রাম আমাদের ফ্রি চ্যানেলে যুক্ত হন ওইখান থেকে আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলবেন

টেলিগ্রামে আপনি হচ্ছে গিয়ে জয়েন রিকোয়েস্ট দেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে ওইখানে আমাদের কোটেক্স অ্যাকাউন্ট খোলার লিংক থাকবে ওই লিংক থেকে আপনি অ্যাকাউন্ট খুলে ট্রেডার রেটটা সেন্ড করে দিবেন আমার আইডি তাই আমি দেখাই দিই আমি একটু দেখাই দিই আপনি দেখাই দিচ্ছি আইডি কি রকম করা লাগবে দেখাই দিই দেখাই দিই একটু তাকান স্ক্রিন কি দেখতে পাচ্ছেন জি জি আপনাদেরকে আমি এই চ্যানেলের লিংক জুমে চ্যাট বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দিছি ঠিক আছে এখন আবার দিয়ে দিলাম এই চ্যানেলে যুক্ত হলে এই যে এই চ্যানেলে আমি আপনাদেরকে ক্লাসের লিংক দিলাম একটু পরে স্ক্রল করে আসলে যেমন আজকে আমাদের বিএপি মেমেন্টের প্রফিট দেখতে আছেন একটু যদি স্ক্রল করে আসেন আসলে এগুলো সব আমাদের বিএপি মেমেন্টের প্রফিট একটু স্ক্রল করে আসলে একটু কম বুঝি ভাই আচ্ছা আমি একটু বলি একটু শুনেন এই যে স্ক্রল করে আসলে এই দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে অ্যাকাউন্ট খোলার লিংক এই যে লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা খুলে ফেলবেন মানে এই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে আমি কি ওপেন হবে দেখাই লিঙ্কটাকে আমি যদি ক্লিক করি বা লিঙ্কটাকে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে কোটেক্স ওপেন হয়ে যাবে যে মাত্র আমরা যেখানে ট্রেডিং শিখলাম হ্যাঁ আপনার এই কোটেক্সটা ওপেন হবে ওইখানে আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করে আপনার নাম ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আর কিভাবে অ্যাকাউন্ট খুলবেন না বুঝলে আমি আপনাদের এই চ্যানেলেই কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তার একটা ভিডিও দিয়ে দেব আপনাদেরকে ঠিক আছে তো এই ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে এই যে এখানে আমার এটা পার্সোনাল আইডি টেলিগ্রাম আইডি যে রাহি টেন দেখতে পাচ্ছেন রাহি আপনারা টেলিগ্রামে এসে অ্যাকাউন্ট খুলবেন আগে অ্যাকাউন্ট খুলে আপনারা এই রাহি ফাইভ টেন আইডিটা মেসেজ করবেন মেসেজ করে বলবেন মেসেজ করলে আমি রিসিভ করবো মেসেজটা আমার কাছে আসবে তা আমাকে বলবেন যে ভাই আমি অ্যাকাউন্ট খুলছি তারপর মেসেজ আপনার ট্রেডার আইডিটা দিবেন ট্রেডার আইডিটা মূলত এখানে পাবেন এই যে আমি দেখাই দিচ্ছি এই যে কোটেক্স আসার পর এই যে এখানে প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে এখানে দেখেন একটা প্রোফাইল অপশন আছে এই যে এখানে একটা অ্যাকাউন্ট অপশন আছে অ্যাকাউন্ট দেখছেন এই এই অ্যাকাউন্ট অপশন যদি ক্লিক করেন মানে অ্যাকাউন্ট খোলার পরে এখানে ক্লিক করলে পাঁচ থেকে ছয়টা সংখ্যার একটা আইডি পাবেন ঠিক আছে ওই আইডি কি করবেন এই আইডিটা আপনি এই যে আমাকে এই রাহি ফাইভ টেন এই যে রাহি 510 এই আইডিতে মেসেজ করে দিবেন দিলে চেক করব চেক করে আপনাকে আমরা আমাদের এই যে এই ভিআইপি গ্রুপ অ্যাড করব এটা আমাদের ভিআইপি গ্রুপ এখানে মূলত আমি সিগন্যাল দিই প্লাস আমাদের যে লাইভ ক্লাস টাস বিভিন্ন আপডেট আমি ফ্রিতে শেয়ার করি ঠিক আছে যে মানে আজকে সিগন্যাল দিয়েছি শর্ট प्रॉफिट হয়েছে দেখতে পাচ্ছেন আজকে আমরা কিন্তু বিকালে সিগন্যাল দিছি এই যে ফেসবুক মার্কেটে সিগন্যাল দিয়েছি ফেসবুক মার্কেটে আপের জন্য ট্রেড নিতে বলছি 17টা 5 মিনিটে ট্রেড নিতে বলছি এমটি ইউজ করতে বলছি সো আমি যখন যা ট্রেড নেই পুরো মার্কেটের কিন্তু এই যে মানি ম্যানেজমেন্ট তারপর রুলস রেগুলেশন বলে দেয় বলে আমি যে টাইমে ট্রেড নেই আপনাদের সাথে কিন্তু আমিও ট্রেড নেই ওই আপনারাও জাস্ট নেবেন আপনি তো শিখবেন আমি তো এই ফ্রি ক্লাসে আপনাদেরকে শেখাচ্ছি এরই সাথে আমি যে ট্রেড নেই সিগনাল গুলো দিয়ে দিব আমার সাথে আপনি সেম সিগনালে ট্রেড নিয়ে আপনি প্রফিট করতে পারবেন এটা আপনার ইচ্ছা করলে করতে পারেন না করলে নাই

জি তো সাপ্তাহে একদিন করে শিখবেন আর আমি ট্রেড করি মূলত এই জায়গায় দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না দেখছেন

মনে হয় ইয়া চলে গেছে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম আমি কিন্তু প্রফেশনালি ট্রেড করে একদম আপনারা নিজের চোখে দেখলেন ঠিক আছে আমি যে মনিটরে আপনার ট্রেড করি এই মনিটরের দামই শুধুমাত্র চার লাখ টাকার উপরে বুঝতে পারছেন সো এর তো প্রফেশনালি আমরা মূলত এই সেক্টর নিয়ে কাজ করি এত বছরের অভিজ্ঞতা হ্যাঁ তো ওই অনুযায়ী আজকে একটা ক্লাস নিলাম আমার আপনার পক্ষ থেকে কোনো কিছু দরকার নাই আপনার কাছ থেকে আমার একটা টাকারও দরকার নাই কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশনও দরকার নাই কিছু দরকার নাই আমার দরকার জাস্ট একটা কমিউনিটি যেখানে আমি কোনো একটা পোস্ট করলাম ইউটিউবে কোনো একটা ভিডিও ছাড়লাম আমি আপনাদেরকে শেখাইলাম জাস্ট একটা সুন্দর কমেন্ট করবেন একটা ব্রেক দিবেন আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টগুলো করবো একটা কমেন্ট একটা লাভ ব্রেক জাস্ট একটু ভালোবাসা সম্মান এইটুকু লাগবে আর কিছু না বুঝতে পারছেন আর ইনশাআল্লাহ পরের ক্লাসটা আমি আবার এই ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দেওয়ার পর আগে দুই চার দিন প্র্যাকটিস করবেন এই সপ্তাহটা অ্যাকুরেসি গেইন করবেন পরের ক্লাস আমি আবার এক সপ্তাহ পরে নিব মানে সামনের সপ্তাহে নিব তো ওই ক্লাসে আমি আর নতুন অনেক কিছু শেখাবো মানে আজকের ক্লাসে তো কিছুই শেখার নাই আজকে তো প্রথম দিন প্রথম দিন কি আপনাকে তাল গাছে তুলে দিতে পারবো পারবো না এক ক্লাসে তো তাল গাছে তোলা সম্ভব না তারপরেও এক ক্লাসে আমি চেষ্টা করছি যথেষ্ট ইনফরমেশন দেওয়ার রাইট যাতে করে আপনি আরো বেশি ইনকাম করতে পারেন আরো বেশি করে ভালো কিছু শিখতে পারেন ঠিক আছে তো পরের ক্লাসের জন্য সবাইকে আপনাদের কাজ দুইটা প্রথম কাজ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব জুমের চ্যাট বক্সও দিয়ে দিচ্ছি টেলিগ্রামে যুক্ত হওয়া দ্বিতীয় কাজ আজকে রাতের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি লিংক দিয়ে দিব অ্যাকাউন্ট খোলার লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে আমাকে ট্রেডার আইডিটা আমার রাহি 510 টেলিগ্রাম চ্যানেলে আমার পার্সোনাল আইডি পাবেন আর কি তো আইডিটা আমাকে মেসেজ করে দিয়ে দিলে আমি আপনাকে আমাদের ভিআইপি গ্রুপ অ্যাড করে নেব ফ্রিতে আর ভিআইপি গ্রুপে অ্যাড হয়ে গেলে আপনি হচ্ছে গিয়ে সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন ডেইলি ঠিক আছে ওই ক্ষেত্রে আপনার করা না করা আপনার বিষয় বাট যেহেতু ফ্রিতে আমি সিগনাল দেই সো এটা আপনি জেলে নিতে পারেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে এই ভাই ভাই আর ডিপোজিটের যে বিষয়টা ডিপোজিটের যে বিষয়টা ওইটা আপনার ইচ্ছা ভাই নেন না নেন সেটা আমার কোনো বিষয় না আমি তো দেই আমি যে ট্রেড নেই যে তো আমি ট্রেড করি সো ওই সেম সিগনালই আপনাদের দেই আর কি তো ওই ক্ষেত্রে নিতেও পারেন নাও নিতে পারেন আর যেটা বিষয় ডিপোজিটের যে বিষয়টা ট্রেডিং একটা রিস্কি প্রফেশন এখানে আপনার হচ্ছে লাভ যেমন হয় লসও তেমন হয় লাভ যারা এক্সপার্ট তারা অনেক লাভ করে আর যারা পারে না তারাই লস করে আজকের ক্লাস করে আপনি এটুকু বুঝতে পারছেন যে শিখলে আপনিও পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আগে ডেমো অ্যাকাউন্ট যেহেতু অ্যাকাউন্ট খুললে কোটেক্স অ্যাকাউন্ট খুললে আপনি ডেমোতে দশ হাজার ডলার ফ্রি পাবেন যেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন আগে হচ্ছে ডেমোতে প্র্যাকটিস করবেন পরবর্তীতে যদি মনে হয় যে না আমি এখন প্রফিট করতে পারবো আমার অ্যাকুরেসি হয়েছে মানে নিজে নিজের করার কথা বলতেছি সিগনালটা বলতেছি না যে আপনি নিজে নিজে এখন অনেক শিখে গেছেন এখন আপনি প্রফিট করতে পারবেন তখন কেবল আপনি ডিপোজিট করে ট্রেড করবেন বুঝতে পারছেন আপনার ইচ্ছা আপু আপনি যদি মনে করেন সারা বছর করবেন করেন আপনি যদি মনে করেন আজকে করবেন কালকে থেকে লাইভে প্র্যাকটিস করবেন কারণ লাইভ এবং ডেমো দুইটা তো আপনার কাছেই থাকতেছে

আচ্ছা এখন তো শিখতে হবে তাই না এখন শিখার পিরিয়ড তাই আমি আগেই সাবধান করে দিলাম লাইভে নিজের টাকা আর ডেমোতে

হচ্ছে আপনি লেকচার গুলো খুব সুন্দর মতো দিতে পারেন দেখা যাচ্ছে আমরা যখন স্কুল যেমন ক্লাস করতাম এরকম দু স্যার আমরা পেতাম হয়তো তার মধ্যে আপনাকে পেয়েছে একজন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগলো আর অসংখ্য দোয়ার হলো আপনার জন্য সুস্থ হয়ে যান ভাইয়া